প্রশ্নটা করলেন, দুইটি প্রশ্ন হয়েছে প্রথম আসরে। আমরা দুই আঙ্গুল একত্র করে চুম্বন করি এবং চোখে লাগাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সঙ্গে সঙ্গে। এটা কবে, কোন দিন থেকে? এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, নবী আগে নাকি নবুয়াত আগে? এই দুইটি প্রশ্ন প্রথম আসরে আমাকে করেছেন। আমরা সকলেই জানি আমাদের আদি পিতা হযরত আদম এবং মা হাওয়া, আল্লাহ নিষেধ করল কি, বেহেস্তের মধ্যে গন্ধম ফল খেও না। আবার শয়তান রে পাশে লাগাইলো, তুমি যতক্ষণ গন্ধম না খায় পাশও সাইরো না। গন্ধম খাওয়ার কারণে যখন বেহেস্ত থেকে বিতাড়িত হয়ে গেল, দুইজনকে দুই জায়গায়, জেদ্দা এবং শরণদ্বীপ, রাখা হলো 350 বছর পরে। যখন একত্রে তাদের দেখা হলো, আর দেখা হওয়ার কারণটা কি, একটা নামের বরকতে, এই একটা নামের প্রতি মহাব্বত আনার কারণে। আমার জিব্রাইল ফেরেস্তা ডেকে বলেছিল, আপনি যদি বেহেস্তে থাকতেই আমার প্রিয় নবীজি, যিনি প্রথম নবী যিনি শেষ নবী, আওয়াল আখের জাহের বাতেন, যিনি ছিলেন আছেন থাকবেন, 18,000 মাকলুকাতের নবী, জিনের নবী, ফেরেস্তার নবী, ইনসানের নবী, নবীদের নবী, আল্লাহ ডেকে বলে সে আমারও নবী। যদি আমার নবীর নামের দোহাই আপনি বেহেস্তে থাকতেই দিতেন, তাহলে এই 350 বছর আপনাদের কান্নাকাটি করতে হইতো না। আল্লাহর নবী, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামের যখন দোহাই দিয়েছিল, আমার মালিক সাথে সাথে কবুল করে আদম এবং হাওয়াকে ক্ষমা করে দিয়েছিলেন। সেই দিন থেকেই দুনিয়ার মধ্যে এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটার প্রচলন। বাবা বলার সাথে সাথে কেউ যদি এই দুইটা আঙুল একত্রে করে চুম্বন করে এবং দুই চোখে লাগায়, তার জীবনে চোখের জ্যোতি কমবে না। আমার নবীজির নামে কেউ যদি এই সম্মানটুকু দেখায়, তার কখনো এই দুইটা চোখের জ্যোতি কমবে না। ক্ষুদ্র মুখে পাপি মুখে কথাটা বলে গেলাম, এটা আমার কথা না। অবশ্যই আমরা সকলে যেন এই সম্মান করি। নবী আগে নাকি নবুয়াত আগে? আল্লাহর নূরে নবী, নবীর নূরে 18,000 মাখলুকাত, আলুমা খালাকাল্লাহু মিন নূর। আল্লাহর নূরে যখন নবীজিকে সৃষ্টি করা হলো, আমার নবীজি সেই সৃষ্টি জগৎ থেকেই বাবা নবুয়াতটা দুনিয়ার মধ্যে আয়সা যে হইছে, এটা সাধারণ একটা কথা। সৃষ্টি জগতেই আমার নবী নবুয়াত প্রাপ্ত নবী, মহরে নবুয়াত প্রাপ্ত নবী, 313 জন নবী কোরআনের মধ্যে আসছে, 25 জন 27 জন নবীর নাম। কোন নবী মহরে নবুয়াত প্রাপ্ত নবী নয়, একমাত্র আখেরি জামানার শেষ নবী ব্যতীত। তাওলুমা খালাকাল্লাহ মিন নূর, যখন নূর ঝরল, নূর সেজদায় পতিত হলো, আমার আল্লাহ খুশি হয়ে যখন নূরের দিকে জালালি নজরে তাকাইলেন, একটা দয়ালকে যখন ভক্তি দিতে হয়, দেখবেন দয়ালের নজরটা ভক্তের পৃষ্ঠ দিক সে পড়ে পড়ে না বাবা। আমি আমার ইয়ার হোসেন বাজানের চরণে যখন ভক্তি দিব, আমার বাজানের হাত দুইটা হয় আমার পিঠে পড়বে, না হলে চোখ দুইটা আমার পিঠের উপরে পড়বে, পড়বে কি না, পড়ে না বাবারা। তেই মুহাম্মদি নূর যখন সেজদায় পতিত হলো, আল্লাহ খুশি হয়ে তার নজরটা যখন এই মুহাম্মদি নূরের দিকে দিলেন, লক্ষ্য করলেন পৃষ্ঠ দেশে এই নজরটা পড়লো, সেখানেই এই মহরে নবুয়াতের সৃষ্টি হয়ে গেল।
এই সৃষ্টি জগতেই আগে নূর মোহাম্মদ, এরপরে হইল মহরে নবুয়ত। জবাব করার জন্য চেষ্টা করলাম, ছোট করে একটি গান করব, আসর বেশি বড় করতে চাই না। এখানে অনেক জ্ঞানী মহাজন, সব কথাই আপনাদের জানা, শুধুমাত্র আপনাদের হয়ে আমরা একটু সুরে সুরে প্রকাশ করি মাত্র। তো নবুয়ত থেকে প্রথমেই একটি গান। এই যে নবুয়াতে শক্তি ছিল, পুশিদার গোলায় রাখলে আল্লাহ, দয়ে ময় রাখলে আল্লাহ, দয়ে পুশিদার গোলায় রাখলেন আল্লাহ, দয়ে ময় রাখলেন আল্লাহ, দয়ে ময় রাখলেন আল্লাহ, দয়ে রাখলো আল্লাহ, দয়ে আল্লাহ, দয়ে ময়
মই রাখলেন, আল্লাহ দয়ে মই রাখলেন, আল্লাহ দয়ে আমি প্রথম আসর বেলায়েত সম্পর্কে, আমি বেলায়েতকে শ্রদ্ধা করি, আমি অলি আল্লাহর দরবারে দরবারে ঘুরি, অলি আউলিয়ার দরবারে ঘুরে সঙ্গীতের মাধ্যম দিয়ে চেষ্টা করি সেবা করার জন্য, আমি অলি আউলিয়াদের প্রতি বিশ্বাস করি, আমি কখনোই গীবত করব না। তবে বাবা, অনেক সমস্যা, অনেক সমস্যা বর্তমানে। সিংহের দুধ কখনো মাটির পাত্রে রাখা যায় না, সেটা ফেটে যায়। বেলায়েতের যারা প্রকৃত গোসাই, আমি তাদেরকে ভক্তি শ্রদ্ধা করি, কিন্তু অযোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে দিলে যা হয়, সেটা যদি করা হয় তাহলে সেখানে আমি অবশ্যই রুখে দাঁড়াবো। প্রথম আসরে আমি জানতে চাই, বেলায়েত 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 এটা শুনি, বেলায়েত কি বস্তুবাচক নাকি গুণবাচক? যদি বস্তুবাচক হয় তাহলে ইহা ধরা ছোঁয়া যায়। আমি প্রথমেই আপনার কাছ থেকে একটু জানব এটা গুণবাচক নাকি বস্তুবাচক। এই একটা বিষয়, আরেকটা বিষয় একটু জানব, সেটা কি? একটা নতুন কথা জিগাই সরকার, নতুন কথাটা হলো, অনেকেই আছে বাবা 30 বছর, 35 বছর বা 40 বছর এর মধ্যে খেলাফত পায়, আছে না দয়াল? পিসাব তাকে খেলাফত দিয়ে দেয়, দেয় কি না? খেলাফত দিয়ে দিল আর সে অন্য কাউকে মুরিদ করতে পারলো, খেলাফত না দিলে কিন্তু পারতো না, পারতো? আসতে বাজেও না। আমার একটু জানার দরকার, এই যে পিসাবের রূপ, বর্জ্যকে আনতে হবে, সামনে আনতে হবে। আচ্ছা, আপনি যখন মুরিদ হইছেন, একটা আনুমানিক কথা সরকার আপনাকে দিয়েই বলি, আপনি শরীয়ত সরকার যখন মুরিদ হইছেন, ধরেন তখন আপনার বয়স হইল 15 বছর, আপনার পীর সাহেবের বয়স হলো 35 বছর পুরা, হ্যাঁ, তখন কিন্তু চেহারার সুরত, ভঙ্গিমা, আকৃতি একরকম। আবার এই 35 থেকে যখন 50 যাবে, যখন 60 বছরে যাবে, যখন 70 বছরে যাবে, এখানে আস্তে আস্তে করে কিন্তু পরিবর্তন হইতে থাকে, থাকে কিনা? আপনারা বেলায়েত প্রাপ্ত যারা মানুষ, এই যে গুরু গোসাইয়ের ছবি সামনে এনে, বর্জ্যকে এনে ভক্তি করেন, আমি জানব আপনি মুরিদ হইলেন 15 বছর বয়সে, আপনার পিসাবের বয়স তখন 35 বছর, সেই সময় তার চেহারার যে ভাব ছিল 70 বছর বয়সে ওই ভাবটা আর ছিল না, উনি পর্দা নিয়ে চলে গেলেন। এখন আপনি যখন ভক্তি দিয়ে ওই রূপটা টেনে আনবেন, এই 70 বছরের ওই চেহারাটা আসবে নাকি 35 বছরের ওই চেহারাটা, কোনটা আনবেন? কোন রূপে ভক্তি দিবেন আপনি? ব্যক্তি কিন্তু একজনই, কিন্তু অনেক পরিবর্তন, অনেক পরিবর্তন। কোন রূপে আপনি ভক্তি দিবেন, এই একটা বিষয়। আর এই ভক্তিটা, এটা পুলিঙ্গ নাকি স্ত্রীলিঙ্গ? আমরা দয়াল রে দেখলেই পায়ের ভিতরে দুইটা হাত দেই, অনেকে আসি মাথাটা উন্নত করি। আমাকে বাউল রহমান কইছে, উট মার্কা এক ভক্তি দিয়া কয় আব্বা যাইবার চাই। তো একদিন জিজ্ঞাসা করলাম আমার দাদু ভাই, আমার বাবা অসীম দাস বাউলের জ্ঞানের দাতা বাউল রহমান,
জিজ্ঞাস করলাম, দাদু ভাই এত ভালো ভালো কথা থাকতে এই গানটা আপনি লিখলেন, মনে করছো মুরিদ হইছি গ্যাসের আপদ বালাই, মুরিদ হয়েছো সত্য তরিকতটা বুঝো নাই। বাজানের সামনে আইসা উট মার্কা এক ভক্তি দিয়া কয় আব্বা যাইবার চাই, এই উট মার্কা ভক্তি কেমনে দেয়? কয় নাতিন অনেক ভক্তরা আছে মানুষজনের সামনে পিস সামনে ভক্তি দিতে শরম পায়, হ্যাঁ ওই কোন রকম এইদিক ওইদিক চায় আর পিসাবের দুই পায় হয়ে গেল, এর নাম হলো উটমার্কা ভক্তি। আছে না আপনাদের এলাকায়? আছে কিনা জানি না, এটা কম বেশি সব জায়গায় থাকে। হ্যাঁ আমি জানবো আপনারা এই যে বলেন ভক্তিতে মুক্তি, এটা কোন ভক্তি আর কি করে দেয়, আর ভক্তিতে মুক্তি হয় কিভাবে? এই এতটুকু কথা প্রথম আসরে। নয়ন জলে বুক ভাসায় নবী, নয়ন জলে বুক ভাসায়, মানুষ বেশে কে এলো এই মদিনা, সোনার মদিনায় মানুষ বেশে কে এলো এই মদিনা, জলে বুক ভাসাই গো, নয়ন জলে বুক ভাসাই, মানুষ ভেসে কে এলো এই মদিনায়, মদিনায় মানুষ ভেসে কে এলো এই মদিনায়, কখনো পুরুষ কখনো নারী ডাকলে যায় চণ্ডালের বাড়ি, কখনো পুরুষ কখনো নারী ডাকলে যায় চণ্ডালের বাড়ি, আমার নবী কখনো পুরুষ কখনো নারী ডাকলে যায় চণ্ডালের বাড়ি, কাঙ্গাল ভেষে রাজ ভিখারি, ঘরে ঘরে নাম বিলায় নবী, ঘরে ঘরে নাম বিলায়, মানুষ বেশে কে এলো এই মদিনায়, মদিনায় মানুষ বেশে কে এলো এই মদিনায়, কখনো থাকে মায়ের কোলে কখনো বারা খাল ছেলে, কখনো থাকে মায়ের কোলে কখনো থাকে রাখাল ছেলে, কখনো বা মায়ের কোলে কখনো বারা খাল ছেলে, ভক্তি ভরে কেউ ডাকিলে স্বরূপটা তারে দেখ
দেখায় এসে স্বরূপটা তারে দেখায়, মানুষ বেশেকে এলো এই মদিনায়, মদিনায় মানুষ বেশেকে এলো এই মদিনায়। সাধক মালিক বলে আমি তোমার, তুমি নবী হইও আমার, জন্ম মরণ কইর উদ্ধার, মুক্তি চাই চরণ তলায় গো, মুক্তি চাই চরণ তলায়, মানুষ ভেষেকে এলো এই মদিনায়, মদিনায় মানুষ ভেষেকে এলো এই নয়ন জলে বুক ভাসা, মানুষ বেশেকে এলো এই মদিনায়, সোনার মদিনায় মানুষ বেশেকে এলো। ভক্তি শ্রদ্ধা নিবেদন করি আজকের এই মহতি জলসায় যারা চরণদুলি দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। কুতুবচাঁদের দরবার, এই দরবারের যে পালা নিয়ে আমরা দুজন শিল্পী আপনাদের মাঝে কথাবার্তা কিংবা আলোচনা রাখার জন্য চেষ্টা করতেছি। সেই নবুয়াদদারি যিনি আজকের মৌসুমি বাউল, তার অনেক সুন্দর সুন্দর কথা, দেখতে হবে তার সৃষ্টিটা কোথায় থেকে আসছে। তার যিনি গুরু ছিলেন সাধক অসীম দাস বাউল, আমি শ্রদ্ধা করি তার পবিত্র সমাধিতে ভক্তি শ্রদ্ধা জানাই। আমার জীবনের আমি যদি কোনো গুণী শিল্পী হিসাবে কাউকে জানতাম, তিনিই ছিলেন অসীম দাস বাউল। আর বর্তমানে যারা আছে এগুলো চলে না, এত বড় বুকের পাটা তার, সে কখনো কাউকে ভয় করে নাই, সত্যকে প্রকাশ করেছেন। নবুয়া তার বেলায়েতের পালা অনুযায়ী আজকে যে প্রশ্ন করেছে, আমি ওই চরণের দাসের যোগ্য নই। এই গানটা আমি করেছিলাম, এটা একটি প্রার্থনা বোধক গান। এই গানটি দরবেজি লালন ফকিরের, তিনি তার মনে মনে তার ব্যক্তিগতভাবে তিনি এই গানটার মধ্যে বলেছে, আমি ওই চরণে দাসের যোগ্য। তাহলে
ওই আমাদের গাছ ওইখানে বাস করে, তাহলে ওই আর ব্যঞ্জন বর্ণ সর্বর্ণের মধ্যে আছে এ ওই উ ও এ ওই উ ও বলবো কথাটা ভালো। তবে চরণ একটা চরণ স্বর দন্ত্য এই শব্দের অর্থ পা, আর চর মধ্যাহ্ন এই শব্দের অর্থ পানা, এই শব্দের অর্থ হলো মুরুতি। চ র মধ্যাহ্ন এই শব্দের সার্থক অর্থ হলো মুরুতি, অর্থাৎ আমার দয়ালের মুরুতির চাইতে সুন্দর মুরুতি এ জগৎ আর কারোই নাই। কালামে আসছে লা সানিবাদ জাকাল্লাহ অমানকারিলা মানসিবাদিল্লাহি তাআলা মাইয়া কুলুনি, এই বর্জকের কথা বলেছে আল্লাহ, বলছে তুমি যদি আমাকে পেতে চাও তাহলে জাতি বর্জকটা আঁকড়িয়ে ধরো। জাতি বর্জকটা সেই বর্জক কি হয়, একজন ভক্তের কাছে তার গুরুর বর্জক। কথা কি বোঝা গেছে বাবা? একজন ভক্তের কাছে তার মুর্শিদ বর্জক, লাসানি বর্জক। বর্জকের কথাটা আরো আছে, মারা জাল বাহারাই নেই আন তাকিয়ান বাইনা হুমা বারজাকুল্লাহ রহমানের মধ্যে আল্লাহ বলছে একই সঙ্গে প্রবাহিত হয়, একটার পানি আর একটার পানির সাথে কখনো মিশে না। একটার পানি তিতা ও লবণাক্ত, একটার পানি মিষ্টি ও সুস্বাদু। সম্মুখগুর উপাসনা নিয়ে হ্যাঁ সেই সাগরের যদি দেহের মধ্যে কামিয়াব করতে পারে, ওই হীরাকাঞ্চন মণি মুক্তালাল জহরত প্রবাল মুক্তা যাই হোক ওর মধ্যে যা আছে তাই যদি নিজের মধ্যে সংরক্ষণ করতে পারে সে লাভবান হইতে পারে। এখানে বর্জকের কথা বলছে আল্লাহর কোরআন সুরে আর রহমান লা সানিব বারজাক, এটাও কোরআন মারাজাল বাহারানে ইয়ান তাকিয়ান বাইনাহুমা বারজাক। তো তুমি কোন কোন রূপ ধরবা, তুমি কোন বর্জকটা ধরবা, 35 বছরের ডা না 70 বছরের ডা না 45 ডা, একটাই দৈর যেদিন তুমি তার কাছে হাতে হাত দিয়ে যখন হাত দিয়েছিলে না তখন মুর্শিদ বলছিল বাবা দেখ তো আমার ছবিটা তোর চেহারা তোর নয়নে নয়নে বাসে কি না, বলে হ্যাঁ বাসে বাসছে তাকিয়ে দেখ, তাকা না তাকিয়ে দেখিস না, যদি জগতের চোখ দিয়ে তাকিয়ে দেখ সেই তো চোখ দিয়ে না দেখে তোর অন্তরের চোখ দিয়ে আমাকে একটু দেখিস। তখন চোখ বন্ধ করে বলে বাবা তোমার চেহারাটা তো আমার হৃদয়ঙ্গনে ভেসে উঠছে, ওই ছবিটাই তুমি নয়নে রাইখো, প্রথম যে দিন দেখেছি মনেই আপন ওইটাই রাখবা, ওই ছবিটাই তুমি রাখবা, এইটাই বর্জক। এই বর্জকটা যখন আঁকড়িয়ে ধরে রাখবা বর্জক যেখানে রাখা যায় সেখানেই থাকে, যদি বলি গাছে যদি বলি নদীতে যদি বলি বাল্বে যদি বলি ডালে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জায়গায়, আমি যেখানে আমার বর্জক রাখবো সেখানেই থাকবে। এই জন্য বর্জক যার ঠিক আছে তার সর্বভজন ঠিক আছে। এক নাম্বার উত্তর দিলাম, ওই চরণ চরদন্তান্ন এই কথাটা বলা হয়েছে। আমরা জানি পাঁচ প্রকার চরণ, অভয়, তারপরে রাঙা, যুগল, শীতল,
আরে পাও খালি চরণ না, এই যে সনাতন ধর্মে একজন সাধক আছে না, শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী, তিনি বলেছে রণে বনে জলের স্থলে যখনই জঙ্গলে যখনই বিপদে পড়িবি আমাকে স্মরণ করিস, আমি তোকে রক্ষা করিব। সে বলে নাই, এটা সে বলে নাই, তার মুখ দিয়ে ডেলিভারি হয়েছে বটে, বলার মতো যে বলার সেই বলছে, যে বলার সেই বলছে, নিজ দিয়া লেখছে, হে ভক্ত প্রবর আমার চরণটা ধরিস নে, আগে আমার আচরণটা ধর। মুর্শিদের আচরণ ধরতে হয়, অভয় চরণ দুই হাত, শীতল চরণ বক্ষে, হ্যাঁ, আবার আরেকটা আছে শ্রীচরণ, শ্রী চরণ, শ্রী মানে সুন্দর, চরণ মানে মূর্তি, আমার পীরের চাইতে সুন্দর মূর্তি আর নাই। এটাই বলছে ওই চরণ, ওই চরণের দাসের যোগ্য, পাউটাকে একটা চরণ বলা হয়েছে, যখন যুগল বলা হয় তখন আর একা না, তোমার পীরের আর পীর মা কজন হইল, এই তখন হইল যুগল চরণ। কথা শেষ দিয়ে দিলাম, আর একটা কথা আছে, কিছু কিছু আছে অপরাধ মাফ করবে না, আমি এই কথাগুলো বলতাম না, যেহেতু আজকে নবুয়াতের পালা, আল্লাহর পবিত্র কোরআন থেকে জানার প্রয়োজন, রসুলের শান মান জানার দরকার। হ্যাঁ, আমার রসুল পাক, কিছু কিছু মানুষ আছে আমার রসুলের নুরি মানে না, আছে কি না, কিছু কিছু মৌলবী আছে, এরা এগো নাম থুইছে আমি টেরি মাওলানা, এরা বড় বড় ওয়াজ করে, ওয়াজের মাহফিলে দাঁড়ায় কয় ঠিক, যারা শুনে তারাও কয় ঠিক, ঠিক বলছি, আর যারা শুনে তারাও কয় ঠিক, এখন হে বুঝা কইল ঠিক, আর না বুঝা কইল ঠিক, যারা শুনে আমার মতো সাধারণ মানুষ, হেরা তো মনে করে যে হাইরিয়ার তো বড় মৌলবী, হে কি আর মিশা কথা কইব, হেরাও কয় ঠিক, মাফ করবেন। মক্কা থেকে আমার এই প্রশ্ন করার কারণ হইল, মানুষ বেশে কে এলো রে মদিনা, মক্কা থেকে 4.5 কিলোমিটার দূর সেই জায়গার নাম হলো জাবালে নূর পাহাড়, তার পাশেই হলো হেরা পর্বতের গুহা, ওটা হলো রসুল পাক প্রিয় নবীজি নূর নবী ধ্যান করেছিলেন 15 বছর 1 মাস 19 দিন, এই জন্য মাওলা আলী ছাড়া বেলায়েত নাই, মাওলা আলী ছাড়া খেলাফত নাই, মাওলা আলী ছাড়া রেসালাত নাই, মাওলা আলী ছাড়া ইসলাম নাই, মাওলা আলী ছাড়া ইমাম নাই, মাওলা আলী ছাড়া ইমান নাই, আমাদের ইমাম হলো মাওলা আলী, রেসালাত, মারামাত, রিয়াজাত, বাশারাত, উলুহিয়াত, রবুবিয়াত, আবহায়াত, হ্যাঁ, মুমিন মোনাফেক বাসট করার কষ্টি পাথর হলো মাওলা আলী। পাহাড়ের নাম দিছে জাবালে নূর পাহাড়, অথচ আমার নবীরে কয় ওরা মাটি, প্রিয় নবীজি সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির দুই কন্যা বিয়ে করছে, তার নাম হলো উসমান গনি, হ্যার নাম দিছে হলো জিন্নুরাইন, মানে দুই নূরের অধিকারী, ওরা আমার নবীরে সম্মান দেয় না। মসজিদ একটা বানাইছে, নাম দিছে জামে মসজিদ, নূরে জামে মসজিদ, মাদ্রাসা বানাইছে নূরে মদিনা, যে বেড়া বানাইছে তার নাম হলো নূর মোহাম্মদ, হে বেড়ার বোন নাম হলো নূর জাহান,
হেইবেড়ার মেয়ের নাম হলো নুরুন্নাহার, হেইবেড়ার পুলার নাম হলো নূর মিয়া, ওরা বানাইছে নূরের ভ্যাটটা। অথচ আমার নবীরে ওরা নূর মানে না। আমি জানতে চাই আমার নবী নূর, এটা আল্লাহর পবিত্র কোরআনে আছে, কাদ জাকুম মিনাল্লাহি নূর, সূরা মায়েদার পুরো নাম্বার আয়াত, আল্লাহর নূরে নবী, নবীর নূরে সারজাহান, তামাম পৃথিবী, 80,000 আলম, 18,000 মাকলুগাত। আমি জানতে চাই ভণ্ড বেদিনের দল হয়ে যাবে রসাতল। এই যে ভণ্ড বেদিন ইহুদি নাসারা কাফের, এরা বা কোন রইল? এই ইহুদি নাসারা বেদিন কাফের, আবু জেহেল, উতবা, নমরুদ, ফেরাউন, কি সাইবা, আজাজিল, তারপরে এলো সিমর, এজি, মাবিয়া, এরা কুন্ন রয়েছে? নূরের তো দোষ না, এই দোষটা কি? প্রশ্নটা করলাম, আধা ঘন্টা সময় দিলাম, চিন্তা ভাবনা করে উত্তর দিই। কুন্ন রয়েছে আবু জেহেল এমনি বেকাতের ওই লোকের, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, নমরুদ, ফেরাউন, সিমার, এরা আমার নবী পাকের নূরের কোনো ত্রুটি থাকতে পারে না। কিছু কিছু নবীরে মানে না কিছু কিছু মানুষ, তাদের জন্য তোমার কাছে আমার এই প্রশ্ন, এই একটা প্রশ্নই তোমার কাছে রইল। আর ভক্তি দেওয়ার জিনিস না, উটমার্কা ভক্তি, উটমার্কা ভক্তি না দেওয়াই ভালো। আর বেশি ভক্তি হলো কি? ভক্তি দেওয়ার জিনিস না, ভক্তি হলো হওয়ার জিনিস। ভক্তি কোনো দেওয়া না, ভক্তি কোনো পুরুষ না, ভক্তি হলো নারী, ভক্তি হলো নারী, স্ত্রীলিঙ্গ। নারী সেজে ভক্তি দিতে হবে, তুমি তো জগতের স্বামী, কোরআনে শুনেছি। তোমার সাথে হয়ে গেছে বিয়া, আমার গুরুর সাথে, আমার মুকুল চান্দের সাথে, আমার কুতুব চান্দের সাথে হয়েছে আমার বিয়া, আর জগতে হয়েছে ছেলে আর মেয়ের সাথে নিকাহ নামা, কামিন নামার মধ্যে লেখে নিকাহ, আর আমার গুরুর সাথে হয়েছে বিয়া। এই গুরু জগতের স্বামী, পতিত প্রাবণ, বাঞ্চাকল্প তরু, তিনি অনাথের নাথ, তিনি ভগবান পরমেশ্বর ভগবান, তিনি পরমেরও, তিনি যাতে হলো খোদা। মঈনুদ্দিন চিশতি বলছে না আনিসুল আরওয়া কিতাবের মধ্যে, মুর্শিদ হলো যাতে খুদারা, এই যাতে খুদা যিনি তিনি হলো মুর্শিদ, আর মুর্শিদের কাছেই থাকে বেলায়াত। এটা নিতে হয়, দিতে হয়, লেনা দেনা করতে হয়, পাত্র বিশেষ বস্তু দান করতে হয়। খারাপ লাগে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 12 বছর ঘুরছিল খালি বিদ্যা ভক্তি শিখবো, এই ভক্তি বিদ্যা। তার স্ত্রী তাকে বাসর ঘরে প্রশ্ন করলো, আপনার নাম কি? বলে আমার নাম ঈশ্বরচন্দ্র। কেউ কেউ বলে আমি নাকি বিদ্যাসাগর, কয় বিদ্যাসাগর কি আপনি বলেন? বলে না আমি বলি না, মানুষ আমাকে বলে বিদ্যার সাগর, কিন্তু আমি বলি সমুদ্রের তলদেশে যে বালিকণা থাকে, একটা বালিকণাকে 70 ভাগে ভাগ করলে অবশিষ্ট যতটুকু দাঁড়ায়, আমি ঈশ্বরচন্দ্র বলি অতটুকু বিদ্যাও আমি অর্জন করতে পারি নাই। কারণ আপনি নাকি বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে সেই বড় হয়। বলে বিদ্যার সাগর, আপনার পুরা নাম শুনলাম ঈশ্বরচন্দ্র বিদ্যার সাগর, তাহলে আমার কপাল অনেক ভালো, একজন বিদ্যার সাগরের সাথে আমার বিবাহ হলো। আমি আপনার বৈধ স্ত্রী, আপনি আমাকে স্পর্শ করবেন না, তার একটা কারণ আছে। কারণটা কি? যে আপনি এত বিদ্যা জানেন, আপনি কি ভক্তি বিদ্যা জানেন? দেখেন শিক্ষিত মানুষকে আক্রমণ করতে বেশি কথা লাগে না, আমি তো মূর্খ মানুষ, অপরাধ মাফ করে দিবেন। শিক্ষিত মানুষ তো কর্ম কথার মধ্যে, এই মাথার মধ্যে কথাটা আঁকড়িয়ে ধরছে যে আমি এত বিদ্যা বিদ্যা অর্জন করছি, আমি তো ভক্তি নামে যে বিদ্যা আছে ওটা তো আমি জানিই না।
এই মাত্র শুনলাম ভক্তি নামেরও বিদ্যা আছে বলে আপনি আমার স্বামী স্বামীর জায়গায় থাকেন, আমি আপনার স্ত্রী স্ত্রীর জায়গায় থাকি, আপনার সাথে আমার সাথে দৈহিক মিলন হবে না ওই পর্যন্ত যেই পর্যন্ত আপনি ভক্তিবিদ্যা না অর্জন করবেন। 12 বছর অপেক্ষা করছিল 16 লক্ষা, মানে ওই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্ত্রী। এখনকার নারীরা কি 12 বছর অপেক্ষা করব? 36 দিনও থাকবো না। এই জন্যই তুই যে কইছে আগের দিন, আমাকে ইয়ে কইছে মৌসুমী বাউল কইছে আগেরও দিন এখনো দিন। শিক্ষিত মানুষ দেখলে মাথাটা নত করতো, আর এখন মাস্টার আর ছাত্র মিলে সিগারেট খায়। তাহলে সেই সময় তো 12 বছর অপেক্ষা করছে, হেও নারী এখন 6 মাসও অপেক্ষা করব না, সেটাও কি? এই জন্য নারী নারীর মধ্যে পার্থক্য আছে। তখন বলল যে না আপনি যান। তখন উনি গুর্ণিপাকে পড়ে গেল যে আমি এত বিদ্যা অর্জন করছি, ভক্তিবিদ্যা নামে যে বিদ্যা আছে এটা তো আমি জানি না, এইমাত্র শুনলাম। তখন উনি একজন গুরুদেবের স্মরণাপন্ন হইল, তার নাম হলো রামকৃষ্ণ পরমহংসদেব। তার কাছে গিয়ে আত্মহুতি করল, সমর্পিত করল অনিত্য দেহ, জীবন যৌবন মন প্রাণ শরীর এই দেহের অঙ্গ প্রত্যঙ্গ দেহের সমস্ত কিছু তার চরণ কমলে বিসর্জন দিয়া 12 বছর গুলামি কইরা তারপরে শিখছে হলো ভক্তি। ভক্তি মানে হলো ভয়, স্তুতি বন্ধনা স্তব প্রার্থনা, অর্থাৎ নারী আমি ভক্তি। এক ভক্তিতেই তর জীবের সমস্ত পাপ মুক্ত। ভক্তিতেই মুক্তি মিলে, অভক্তিতে নয়। ভক্তি দেওয়ার মতো দিও, তুমিও দিছো আমিও দিলাম, মাথা নত করলেই ভক্তি হয়, সেজদা হয়, তাজিম হয়, কদম্বুস হয়, কদম্বুস হয় তাহবুদি হয়। আরে মাথা নত করলেই যদি সেজদা হইতো, যারা ধান গাড়ে জ্বালা গাড়ে হেগমতো সেজদার হইতো না। ভক্তি হওয়ার জিনিস হইতে হয়, মাথা নত করে ভক্তি দিয়া মৌসুমী বাউল মুক্তি পাবে না, শরীয়ত সরকারও পাবে না মুক্তি যদি তার অন্তরের ভক্তি ঠিক না থাকে। এই পর্যন্ত আলোচনা রাখলাম, একটা জালাল খার একটা গান আমি গাওয়ার চেষ্টা করি। এই গানটা খুব বেজাইল একটা গান। এই গানের মধ্যে 2টা পয়ার একটু ভেজাইল আছে, আপনারা ক্ষমা করে দিবেন, সবার কাছে ক্ষমা চাই। আমার নবী প্রেম পাক পাঞ্জাতনা হালে বায়াত দয়াল বাবা জালালউদ্দিন শাহ সাহেবের পবিত্র চরণ কমল ভক্তি শ্রদ্ধা জানাই। যার তার বজনা কর, যার তার বজনা কর থাকি আমন, এ সংসারে তালাশ কর কারে, এমন তালাশ কর কারে। বাবা এই গানটা আমি গাইতাম না, ওই যে বলছি মাওলা আলী ছাড়া কোনো বেলায়েত নাই। এই মাওলা আলীর পবিত্র মুখের একটা বাক্য আছে, মাওলা আলী বলছে আমি যে আল্লাহকে দেখি নাই সে আল্লাহর এবাদত করি না, আন্তার আব্বা বাইনা রাব্বি, আমি যে আল্লাহকে দেখি নাই সে আল্লাহর ইবাদত করি না, আমি যে আল্লাহকে দেখি সে আল্লাহর ইবাদত করি। এই জন্য জালালউদ্দিন খান সাহেব এই গানটা লিখছে, যার তার, অর্থাৎ তুমি যার তার ভজনা করো, তুমি হলো আমার নকুলউদ্দিন শাহ সাহেব। পড়িলে সালাদ বন্দিগি সর্ব অঙ্গ হবে নেকি, বিনয়ে ডাকছে খাকি আইরে আমার ঘরে,
করিলে সালাদ বন্দিগি সর্ব অঙ্গ হবে নাকি? বিনয়ে ডাকছে খাকি আইরে আমার ঘরে, আরে খাক যাবে তার খাকে মিশে বাতার যাবে উড়ে, আরে খাক যাবে তার খাকে মিশে বাতার যাবে উড়ে, রুহু মিশবে শূন্য করে তালাশ করো কারে, তালাশ করো কারে, যার তার ভজনা করো, থাকিয়া মনেই সংসারে তালাশ করো কারে, তুমি যার তার ভজনা করো। পড়িলে সালাদ বন্দিগি সর্বঙ্গ হবে নাকি? বিনয়ে ডাকছে খাকি আইরে আমার ঘরে, খাক যাবে তার খাকে মিশে বাতার যাবে উড়ে, আত্মসে আব জ্বালাইয়া রুহু মিশবে শূন্য কারে। এই জন্য বাবা সাধকের বাণী তো আমার মৌসুমী বাউলের কথার কারণে এই কথাগুলো বলা। ভালো প্রশ্ন করেছে, আমি তাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। কেহ যদি হস করিবা দেখবি আপন ঘরে কাবা, অতিশয় মন লোভা দিল দরিয়ার পারে, কেহ যদি হস করিবা দেখিবি আপন ঘরে কাবা, অতিশয় মন লোভা দিল দরিয়ার পারে। আরে তোমার ঘরের ভিতর রই মদিনা কেন যাবি মন দূরে, ভিতর রই মদিনা কেন যাবি মন দূরে, এবার চক্ষু মেলে সেয়ে দেখো, চক্ষু মেলে সেয়ে দেখো, ফেরেস তারাও ফেজদা করে, তালাশ করো কারে রে মন, তালাশ করো কারে। লালেরি শোভবাণী আবু হায়াতের পানি, দেহের মধ্যে আছে জানি চিনতে কয়জন পারি, লালেরি শোভবাণী আবু হায়াতের পানি, বাবা দেহের মধ্যে আছে জানি চিনতে কয়জন পারে। সরাবান্ত হুরা খেয়ে যাবি অমরপুরে, বাবা সরাবান্ত হুরা খেয়ে যাবি অমরপুরে, আরে বাবা একটা রোজা একটা নামা, নামাজ আদম জাতের করলে সারে, তালাশ করো কারে বন, তালাশ করো কারে।
না করো, জনা করো থাকিয়া মন, এই সংসারে তালাশ করো কারে ও মন, তালাশ করো কারে ও মন, তালাশ করো কারে। একটি প্রশ্ন করা হয়েছে, তার যে কথাগুলো ছিল আমি কিছু কিছু করে হলেও উত্তর দেওয়ার জন্য কিছু কিছু জায়গা থেকে নিয়ে মোটামুটি উত্তর দিছি। এর পূর্ণ ব্যাখ্যা দিতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয়। আমার পালার থেকে আর একটা গান গাবো, ওরে বাবা ছেড়ে দিয়া বহিরঙ্গ, ছাইরা দিয়া বহিরঙ্গ, আগে জানতে হবে অন্তরঙ্গ। ওরে দমের ঘরে, ওরে দমের ঘরে মারো প্রেমের চাবি, দেখা পাবি ফানা ফিলের দেশে যদি যাবি, আগে ফানা ফিলের দেশে যদি যাবি দেখা পাবি, ফানা ফিলের দেশে যদি যাবি। সুফিয়ে যে একটা তালিম আছে, এটাকে চল্লিশের তালিম আমরা জানি। দেওয়ান রশিদ বাবা যান ঝিটকা শরীফের মহান সাধক, তার ১৮টা স্টেশন আছে, একটার নাম হলো হুজ দরদম, নেবাগারে কদম, সফর দরতন, মোয়াইনা, ফেলাঞ্জার আঞ্জুমান, ফানাফিক শায়েক, ফানাফিক রসুল, ফানাফিল্লা, বাকাবিল্লা, মুরাকাবা, মোশাহেদা, বেলফেল, বেলকোয়া, নাসি, গায়ের নাসি, হাইনিয়াতে হাকিকি, গাইনিয়াতে এদবারি। সমস্ত বস্তুকেই যেন একভাবে জানা, সমস্ত বস্তুকেই যেন ভিন্ন ভিন্নভাবে জানা, আর ফানাফিল্লাটা হলো আমিত্ব সত্তাটাকে চিরতরের জন্য দেহের মধ্যে বিতাড়িত করে দাও। আমার আমি আর হলো আমিত্ব, কয়টা হলো? এ, ওই, উ, ও। এ মানে আমি, ওই অন্য একজন আছে, এ ওই উ, এনে হলো যার যার পীর। এখানেই বলা হয়েছে চরণের কথা, আমি অন্য আরেকজন আছে, ইশারায় গিয়ে গেলাম। এ ওই উ ও, এই তিনজন যখন একজন হয় সেও তখন একাকার। আত্মাহিয়া তোর বৈঠকেতে বসি একাবলার রুকুতে, তালাশনে নিরঞ্জনকে পাবি, আত্মাহিয়া তোর বৈঠকেতে বসিয়া কেবলার রুকুতে, তালাশনে নিরঞ্জনকে ভাবি, দরজায় দিবে তালা, এক দরজা রাখ
আখ খোলা, দরজায় দিলে তালাই এক দরজায় রাখো খোলা, ওই দরজায় মিলবে রূপের ছবি বাবা, ওই দরজায় মিলবে রূপের ছবি দেখা পাবি। আল্লাহ হাজেরি আল্লাহ নাজেরি, আল্লাহ মাই জানতে পাবি হা, আল্লাহ হাজেরি আল্লাহ নাজেরি, আল্লাহ মাই জানতে পাবি। আল্লাহ আমার মধ্যে আছে ডুবি দেখা পাবি। আরে বাবা মোরা কাবা ফ্যানের গড়ে তিন ভাবে বিভক্ত করে, করতে হবে মুর্শিদের পাইরবি, মুরাকাবা ফ্যানের গড়ে তিন ভাগে বিভক্ত করে, করতে হবে নকুলের পাইরবি, হালিম বলে একুলকুল পাবি তোরা, হালিম বলে একুলকুল পাবি দেখা পাবি। আনা ভিল্লার দেশেই তুমি যাবি দেখা পাবি, খানা ফিল্লার দেশে যদি যাবি আগে, খানা ফিল্লার দেশে যদি যাবি দেখা পাবি, খানা ফিল্লার দেশে যদি যাবি। দুইটি গান আমাকেও প্রশ্ন করেছেন, যার তার ভজনা করো থাকি এমনে সংসারে, তালাশ করো তারে। কবি জালালউদ্দিন খা এই গানটার লেখক। গানটা কিছু কিছু মানুষের জন্য একটু অসুবিধা এমন একটা গান, যারা এই গানের ব্যাখ্যা না বুঝে তাদের জন্য খুবই সমস্যা, যারা বুঝলো তাদের জন্য কোনো সমস্যাই না।
কবি জালাল উদ্দিনের শুভ বাণী বা মুখের বাণী, আসে আভায়াতের পানি দেহের মধ্যে আসে জানি, চিনতে কয়জন পারে। আমরা জানি হায়াত, দুনিয়াতে একদিন আসছি, আবার দুনিয়া ছেড়ে একদিন চলে যাব। পালাই হলো দুইটা, একটা আসার পালা আর একটা হলো যাওয়ার পালা। হায়াত রেজেক ধন দৌলত মালিককে? আল্লাহ, তাই না বাবা? আমরা বলি না মুখ দিয়েছে যে রেজেকও দেবে সে, অথচ গানের মধ্যে বলা হলো জালালউদ্দিনের মুখের বাণী, আব হায়াতের পানি দেহের মাঝে আছে জানি, চিনতে কয়জন পারে। সরকার, দেহের মধ্যে আব হায়াতের পানি আছে, এটা কোন জায়গায় আছে? আর যদি থাকে, আপনারা খাইয়া অমর হইয়া কিয়ামত পর্যন্ত বেঁচে থাকেন না কেন? চর্ম চোখের আড়াল হয়ে যান কেন? খুঁজে পাই না কেন? বর্জকের কথা বললেন আপনি, মাওলানা জালালউদ্দিন রুমি, তিনি বলেছেন মাত্র 18টা সেকেন্ড, 60 সেকেন্ডে হলো 1 মিনিট, মাত্র 18টা সেকেন্ড কেউ যদি তার আপন আপন মুর্শিদের ছবি মস্তক থেকে পায়ের তালু পর্যন্ত পূর্ণাঙ্গ কায়া এনে এর পরে ভক্তি দিতে পারে, ওর নাম হয় ভক্ত। আর সাইজি বলেছেন ভক্তের দ্বারেই বাধা আছে সাই। আমি জানব এই 18টা সেকেন্ড কেন, 1 মিনিটও কেন, ঘন্টায়ও অনেকের পূর্ণাঙ্গ কায়া আসে না বাবা। আপনি মুরাকাবার ধ্যান করবেন, ধ্যানে বসেন, আপন আপন মুর্শিদের ছবি সামনে আনেন, ওই শুধু মুখটুক আসবে, হাত আসবে, বুক আসবে, পা আসবে, পূর্ণাঙ্গ কায়া আনা এত সহজ ব্যাপার না। যারা শেউরে আমি হৃদয় থেকে সম্মান করি, ভক্তি করি, কোটিতে কোটি। লালন সাইজি বলেছেন মানুষের করণ সে কি সাধারণ, জানে কেবল রসিক যারা। ও সরকার, এই মানুষের করণ এটা সবাই জানে না, যারা রসিক তারাই একমাত্র জানে। এই রসিক হওয়ার কর্মটা কি আপনি বলবেন? আর আব হায়াতের পানি দেহে কোন জায়গায় আছে? এ কি আসার কোনো সময় সীমা আছে? এটা কিভাবে আহার করে? আর এটা খাওয়ার পরেও আপনারা বেলায়েতের গুসাই আমাদের চর্ম চোখের আড়ালে চলে যান, কেন যান? আপনি বেলায়েতের ভূমিকায় গান করছেন, আলোচনা করছেন, আমাকে প্রশ্ন করলেন, আলোচনার মধ্যে গিয়ে আপনি বললেন মাওলা আলী ছাড়া কোনো বেলায়েত নাই। আমি জানব দেহের ভিতরে আলীর স্থানটা কোথায়, মাওলা আলীর জায়গাটা কোথায়, মাওলা আলীকে দেখার কৌশলটা কি? আর মাওলা আলী ছাড়া যদি বেলায়েত না থাকে, তাহলে মাওলা আলী সেজদারত অবস্থায় যখন ছিলেন ওনাকে শহীদ করা হলো, মাওলা আলী কি জানতেন না? যিনি বেলায়েতের সম্রাট, যার উপরে কোনো যোদ্ধা নাই, যিনি মুমিনদের নেতা। আমার নবীজি বলেছেন আমি যদি জ্ঞানের শহর হই, আমি জ্ঞানের শহর, মাওলা আলী হইল তার দরজা। সব কিছুই ঠিক আছে, আমি মানলাম আপনারা বেলায়েতের গোসাই, আপনি বলেছেন মুর্শিদ হইল জাতে খোদা,
আমার মাওলা আলী যদি যাতে খোদা হয় সাধারণ জীবের হাতে সেজদারত অবস্থায়, উনি কতল হইলেন কেন, বিষয়টা কি আপনি একটু বলবেন দয়া করে, এটা একটু জানব। কথায় কথা বাড়ে, ভজনে পেট বাড়ে। তা আমি একটি গানের মধ্যে আগে যাই, যে প্রশ্ন আমাকে করব জবাব করার জন্য আমাকে সময় দেওয়া হয়েছে, এই জন্য আমিও আপনাকে একটু আগেই প্রশ্ন করে রাখলাম, তাই না? আল্লাহর নূরে নবী, নূরের মধ্যে কোনো ভেজাল আছে এখানে? কোনো রকম কোনো অবিশ্বাস করা যাবে না, তিল পরিমাণ অবিশ্বাস করা যাবে না। আল্লাহর নবীর নূরে যদি 18,000 মাকলুকাত হয়, আবু জেহেল এরকম তেরা হইল কেন, নমরুদ এরকম বেকা হইল কেন? আপনি যে বললেন ফেরাউন, এদের শেষ পরিণতি তো জানেন সরকার, এক বাবার 5টা পুত্র সন্তান, বাবা হলো পিশাব, একজন নায়েবে রসুল, একজন আল্লাহর অলি, ওনার 5 পুত্রই কি আল্লাহর অলি হয়, খেলাফত প্রাপ্ত হয় না? সৃষ্টি জগতে আমার নবীজির ধরে যখন রুহু ফুৎকার করা হলো, এই ঘটনাগুলো আমাদের রজব আলী দেওয়ান সাহেবের ভক্ত ছেলে কাজী বেনজির হক চিস্তি তার বেহুশের চৈতন্য দান বইটার মধ্যেই পাওয়া যায়। যখন রুহু ফুৎকার করা হলো ধরে, আল্লাহ হুকুম করলেন সমস্ত রুহুকে এক জায়গায় একত্রিত করো, আমার নূরে মোহাম্মদীকে ওরা সকলে দর্শন করুক। সেই সৃষ্টি জগতে, রুহু জগতে, ওই রুহু জগতে সকলে সেখানে একত্রিত হয়েছিল সত্য মন থেকে, সবাই আমার নূর নবীজিকে গ্রহণ করতে পারে নাই, মেনে নিতে পারে নাই। আমাদের বর্তমান সমাজেও কিছু মানুষ আছি বাবা, আমরা অনেক আল্লাহর অলির দরবারে যাই, গিয়ে ব্যঙ্গ করি, এ কি শের অলি, কি এর পিশাব, গাট্টি গাট্টি ওষুধ খায়, আছে কি না এরকম মানুষ? অনেক পিশাবরা দেখবেন শরীর ভরার রোগ, এই হাড়ের সমস্যা, এই কারো ভিতরে রিং পরানো, ওটারে কি কয়, হার্ট ব্লক, ওপেন হার্ট সার্জারি করা, রিং পরানো, বিভিন্ন রোগ ব্যাধি। আমাগো বয়াতিগের ভিতরেও অনেক বয়াতি আছে বাবা, হ্যাঁ, যখন গানে যায় বক্স ভর্তি ওষুধ নিয়ে যায়, গানের আসরে ওঠার আগে খায়, মানে ওটা একটা দোকানই নিয়ে যায় আর কি। এটা তো হয়ই, বয়াতিদের হোক সমস্যা নাই, কারণ বয়াতিরা কয় মুখস্থ বিদ্যা, এরা হইল অভিনয়ের মঞ্চে অভিনয় করে। পিশাবরা যখন খায় সাধারণ মানুষের মনে এই প্রশ্নগুলো আসে, কিসের পিশাব? ওই রকম সৃষ্টি জগতে, রুহু জগতে মনে সংশয়, তাকে কেন আমরা নবী হিসাবে মানব, কিসের ভক্তি করব, কেন হৃদয় ভরে দেখব, কেন হৃদ আসনে তাকে অঙ্কন করব? এরপরেও আল্লাহর হুকুম, অনেকেই চোখ দিয়ে দেখছে কিন্তু হৃদয় দিয়ে মানে নাই, অনেকেই দেখেছে কিন্তু বিশ্বাস করে নাই, ইমান ছিল না, একিন ছিল না। হ্যাঁ, ওই দল যারা এই দুনিয়ার মধ্যে মানুষ রূপে আসছে, নবীকে নূর নবী মানে না, আল্লাহর অলিদেরকেও মানে না, মাটির মাটি দিয়ে তৈরি আমার বড় ভাই এই সমস্ত সাব্যস্ত করে, এই যে আপনি বললেন আবু জেহেল, সীমার, নমরুদ, ফেরাউন, উৎবা, এরা সকলেই সেই সৃষ্টি জগতে একটু তেরাইয়াছিল,
এই জন্য এই জগতে এসেও তেরা হইছে। তবে আপনি চিন্তা করেন না, মন্দের কাছে ভালো না থাকলে মন্দের কোনো দাম নাই, ভালোর কাছে মন্দ না থাকলে ভালোর দাম নাই। এটা দরকার আছে, আপনি যে আপনার দয়ালকে ভালোবাসেন, সমাজের বাধা বিপত্তি যদি আপনি পার না হন, আপনার বুকে কতটুক সাহস আছে, আপনি আপনার গুরুকে ভালোবাসার জন্য কি কি ত্যাগ করতে পারেন, এটা দরকার আছে। এই জন্য আল্লাহ ওদেরকে ওইভাবেই সৃষ্টি করেছেন, কি তাই না বাবা? ওইভাবেই সৃষ্টি করেছেন। তো আমি একটি গান আগে শোনাই, এরপরে দেখা যাক। আর আস্তে আস্তে করে আমাদের রাতটাও গভীর দিকেই যাচ্ছে, আমরা একটু আলোচনাটা আর একটু কমিয়ে দিই, দেখা যাক দয়াল কোন দিকে নেয়। যার প্রেমে তে এই দুনিয়া যার প্রেমে তে এই সাজালেন সাই দয়ে মন, নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফায়, নূরের নবী আমার ধ্যানের ছবি আমার নবী মোস্তফায়, যার প্রেমেতে এই দুনিয়া সাজালেন সাই দয়ে মন, নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফায়, নূরের নবী ধ্যানের ছবি আমার নবী সাথে নিজেই আল্লাহ, যার নামের সাথে নামের সাথে স্বয়ং আল্লাহ মিশে আছেন কালেমায়, নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফায়, নূরের নবী আমার ধ্যানের ছবি আমার নবী মোস্তফায়,
সিরাজ নীরা বলে প্রমাণ দিলে পাকুরানে সিরাজ জিনি চার নূরে জগৎ আলোম নবী জিন্দা রয় নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফা নূরের যার নূরে জগৎ আলোময় নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফা নূরের ফকির আবুল সরকার
আবুল সরকার ফরিদপুরি দরুদ সালাম জানাই, নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফা, নূরের নবী আমার ধ্যানের ছবি আমার নবী মোস্তফা, যার প্রেমেতে এই দুনিয়া, এই দুনিয়া গড়েছেন সাইদয়ে ময়, নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফা, নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফা, নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফা। গুরু প্রেমটা শুধু বেলায়েতে আছে বিষয়টা এমন না, গুরু প্রেম মুর্শিদ প্রেম গুরু ভক্তের প্রেমের খেলা, এটা নবুয়াত বেলায়েত দুইটা ভাগের মধ্যেই আছে বাবা। আমরা একটু সেই দিকেই যাওয়ার জন্য এখন থেকে একটু চেষ্টা করব। যারা উঠা বসা করবেন, আমরা যখন একজন একজন করে শিল্পী গান শেষ করে বসি, অপরজন উঠি, একটা করে মিউজিক দেই, দয়া করে এই সময়টা আপনারা একটু উঠা বসা করবেন। গানের মধ্যে উঠা বসা করলে আমাদের একটু সমস্যা হয়, আপনারা তো জ্ঞানী শ্রোতা। আর আমার বাবা আমার হৃদয়ের ধন, কলিজার টুকরা, আমার বাউল, যাকে হৃদয় দিয়ে ভালোবাসত, প্রাণাধিক প্রিয় ছিল আমার ইয়ার হোসেন বাজান আমার বাউলের কাছে, অনেক সঙ্গ জীবনে আমার বাউলের সাথে আমার ইয়ার হোসেন বাজান একত্রে করেছে। সারাটা সিজন গান করতো, মাঝে মধ্যে আন সিজনে আমার মুকুল চান, আমার ইয়ার হোসেন চান, আমার বাউল, তিনজন মিলে অনেক সফরেও গেছে। মানুষটা একটু পাগল পাগল কোয়ালিটির চলতো, সিজন ভরে গান করতো, আন সিজনেও ঘর বাড়িতে থাকতো না। মাঝে মধ্যে আমার মা গোসাই খুব ক্ষিপ্ত হইতো, হ্যাঁ সিজনটা বইরা গান করো সাত আটটা মাস, বাকি চার পাঁচটা মাস তো একটু বাড়িতে থাকবা, বাড়িতে খুবই সময় দিত কম, মাসে দুই একদিন সময় দিত কি না সন্দেহ। আর আমি হ্যালো আমার জীবনকে ধন্য মনে করি, এমন একটা মানুষের সঙ্গ আমি আমার জীবনে লাভ করতে পেরেছি। মালিকের কাছে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না, এমন একজন মানুষের সঙ্গ আমি পেয়েছি, যার কাছ থেকে হাঁটি হাঁটি পা পা করে একটু একটু করে পথ চলতে শিখেছিলাম। জন্ম নিয়েছিল সনাতন ধর্মে, কিন্তু কখনো দেখি নাই কোনো পূজা করতে, মানুষটা ছিল গুরু পূজারি মানুষ। সনাতন ধর্মের যারা মানুষ ওদের ঘরের মধ্যে শুধু দেব দেবতাদের ছবিটা নিয়ে রাখে, বাবার ঘরের মধ্যে ওনার গোসার ছবি, ওনার যিনি গুরুদেব।
ওনার যিনি উস্তাদ গুরু আইনাল মিয়া তার ছবি, ওনার যিনি মুর্শিদ কেবলা তার ছবি। এর বাইরে মানুষটা চলত না। মোটামুটি 9 মাস আগে বলেছিল আমার বেশি সময় নাই চলে যাওয়ার, 9 মাস আগে। বাবা কি কন, হ চলে যেতে হবে, তবে যাব এমন একটা সময়। আমি সারাটা জীবন নিজেকে লালন অনুসারী বলে দাবি করেছি, লালন সার ভক্ত হিসেবে দাবি করেছি। সাইজি যদি আমাকে কবুল করে, সাইজির দামে যখন ওরস হয় তখন যদি কবুল করে, জীবনটা সার্থক হয়। বাবা বলতো, চলেও গেছে সাইজির ধামে অনুষ্ঠানের মধ্যেই। পহেলা কার্তিক লালন সার ধামে অনুষ্ঠান এর মধ্যেই গেছে। গুরু কল্পনা, গুরু ধ্যান, গুরু নাম ছাড়া একটু চলত না। সমাজ থেকে এক সময় বিতাড়িতও করে দিয়েছিল, পরে সমাজ থেকে আবার নিজেরাই ডাকরে একত্রিতও করছে। বাবা, গানটা জীবনের নেশা পেশা দুইটাই করে ফেলেছি, ছাড়তেও পারি না, গান ছাড়া বাঁচতে পারি না। সুর শুনলে পাগল হয়ে যাই, কিন্তু আর মন বসে না। এখন গানের পাখিটা উড়াল দিছে তো। আমি আমার বাউলকে দেখেছি, উনি ওনার গুরুকে এমন ভাবে ভালোবেসেছে, সব কিছুর ঊর্ধ্বে ওনার গুরু, এইভাবে ভালোবাসত। সনাতন ধর্মের মধ্যে একটা কথা আছে, গুরুকে, গুরু ব্রহ্মা না, গুরু বিষ্ণু না, গুরু শিব মহেশ্বর না, তাহলে গুরুকে, গুরু রেব পরম ঈশ্বর। বাবাকে দেখেছি এইভাবে গুরু ভজন করতে, দয়ালের উপরে সমস্ত ভার দিয়ে নিজে চিন্তা মুক্ত হয়ে চলত। বাড়িতে অনেক সময় দিদিমা অসুস্থ থাকছে, দাদু অসুস্থ থাকছে, কোনো খেয়াল নাই। অনেকে বাবাকে প্রশ্ন করতো, আপনি কেমন সন্তান, আপনার মা অসুস্থ, বাবা অসুস্থ, আপনি আপনার মতো চললেন, কয়টা গুরুই দেখব। নবুয়াতের মধ্যে এই গুরু প্রেমটা, নিজের সন্তানের চাইতে মুর্শিদকে বেশি ভালোবাসতে হবে, নিজের মা বাবার চাইতে গুরুকে বেশি ভালোবাসতে হবে। ঘর বাড়ি সব কিছু, আত্মীয় স্বজন প্রিয়জন যাদেরকে ভাবি, সব কিছুর চাইতে ঊর্ধ্বে আমার দয়ালের আসন। দয়ালকে ভাবে যারা ভালোবাসলো, ওরাই তো ভক্ত হতে পারল। জাবের ডেকে ডেকে বলেছিল নবীজিকে, হুজুর আমাকে অনেকেই কান ভাঙানি দেয়, আমি আপনাকে এত ভালোবাসি, আমার ভালোবাসার মধ্যে কি কোনো ভুল আছে? কয় না, তাহলে এই যে এতটা দিন আমি আপনার সাথে থাকি, ঘুরি, গোলামি করি, একটি দিনের জন্যেও তো আপনি আমার গৃহে গেলেন না। ওরা আমারে ডাক দিয়া কয়, তুই গরিব মানুষ, তুই যতই ভালোবাসিস নবীজি কখনো তোর গৃহে যাবে না। জাবের ডেকে বলেছিল, হুজুর গো তাহলে কি ওদের কথাই সত্য? আপনাকে ভালোবাসার মধ্যে কি আমার কোনো কমতি আছে? আমার নবীজি ডেকে বলেছিল, না রে, আমি যাব তোর বাড়িতে, তুই যা, আমি আগামী শুক্রবার তোর বাড়িতে যাব। বাড়িতে চলে আসছে, দেখেন স্বামী স্ত্রী উভয়ে যদি গুরু প্রেমিক হয়, দুই মন এক মন হয়, দুইজনের একজন গুসাই হয়,
সকাল সন্ধ্যায় এক গুরু নামে যদি স্বামী স্ত্রী উভয়ে মজে থাকে, ওই ঘরে কোনো বিপদ আপদ কোনো জই ঝামেলা থাকে না। যাবের ডেকে ডেকে বলে, শুনছো, আমার হুজুর আসবে বাড়িতে, আমার প্রিয় নবীজি আসবে বাড়িতে। ঈদের দিন যেরকম মানুষের আনন্দ, আমার হুজুর আমার গৃহে আসবে, ওই দিনটা আমার ঈদের দিন রে। স্ত্রী ডেকে ডেকে বলেছিল, স্বামী গো বাড়িতে তো আসবে, আপনি সেবা দিবেন কি দিয়া? তাই তো, জাবেরের স্ত্রী ডেকে বলেছিল, আমাদের দুইটা ছেলে, ওরা যে একটা বকরি পালে, ওই বকরিটা জবাই দিয়া গোস্ত রান্না করব, তুমি একটু আটা ক্রয় করে নিয়ে এসো। ছোট ছেলেটা ওই বকরিটা নিয়ে খেলা করত, খেলার সাথে আছে না বাবা, বাড়িতে আপনি ছাগল পালেন বা গরু পালেন, ছাগল গরু কি, যে কোনো পশু আপনি বাড়িতে পালবেন, সময় মতো খাইতে দেবেন, ভালোবাসা দিবেন, দেখবেন ওও আপনাকে ভালোবাসবে, বাসে না? সাধারণ একটা কুকুর, ওকে আপনি আঘাত করবেন, ও আপনার বাড়ি ছাড়বে না, আবার ঘুরে ফিরে ওই আপনার পার কাছে সেই মাথাটা নত করবে। ওর ভাষা তো বুঝি না, ও বলে, মনিব গো যতই আঘাত করো আমি তোমাকে ছাড়ব না। যখন বকরিটা জবাই করেছে, ছেলেটা বাড়িতে ছিল না, বড় ছেলেটা ছিল, ছোট ছেলেটা বাড়ি নাই, বাড়িতে আসছে, ও মিয়া ভাই আমার বকরিটা কই? কয়, আব্বার হুজুর আসবে বাড়িতে, আমাদের নবীজি আসবে বাড়িতে, সেবা দেবে কি দিয়ে, কাছে তো টাকা পয়সা নাই, এই জন্য তোমার বকরিটা জবাই দিছে। কেন আব্বা জানে না, বকরিটা আমার খেলার সাথী ছিল, ওকে নিয়ে আমি খেলতাম, কত সময় কাটাইতাম। ও ভাই কেমনে জবাই দিছে রে, কি দিয়ে জবাই দিছে রে? ঘর থেকে যে দাঁটা দিয়ে জবাই করেছে নিয়ে আসছে, দেখে রক্ত মাখা। ও মিয়া ভাই কেমনে জবাই দিছে আমার একটু দেখা না, আমার বকরিটা আমার খেলার সাথীটা খুব কষ্ট পাইছে তাই না? ঘাড়টা পেতে দিয়েছে, ঘাটটার মধ্যে ধারালো পিঠ উল্টা করে, যে পিঠে ধার নাই ওই পিঠটা দিয়ে কাঁধের মধ্যে ধরে কয় এইভাবে পোজ দিয়েছে, কয় আমি তো ব্যথা পাই না, আমার তো রক্ত ঝরে না, সত্যি করে একটু দেখা না ভাই। বারে বারে যখন একই কথা বলে, আবেগে পড়ে বড় ভাই ছোট ভাইয়ের গর্দানে যখন পোজ মেরেছে, জাগায় শেষ। মা ঘর থেকে বিষয়টা লক্ষ্য করে দৌড়ে কাঁদতে কাঁদতে ছুটে আসে, আমার হৃদয়ের ধন, কি করলি তুই, ওকে মেরে ফেললি। দৌড়ে চিৎকার করে কাঁদতে কাঁদতে ঘর থেকে বাহিরে, বড় ছেলে মনে করে মা আমাকেও মেরে ফেলবে, আমি ছোট ভাইকে মেরে ফেলছি, মা বোধহয় আমাকে মারবে। দৌড়াইতে দৌড়াইতে একটা গাছে উঠে অনেক উঁচুতে একটা চিকন ডালের মধ্যে পা দিয়ে পড়ে গিয়ে বড় ছেলেটাও মারা গেছে। আমার কথা বলার একটাই কারণ, এই যে এখন এই গুরু প্রেমটা কি, লাশ দুইটা ঘরের মধ্যে নিয়ে যতই হৃদয়কে সান্ত্বনা দেয় মা তো চোখের পানি ধরে রাখতে পারে না, এখন আমাকে মা মা বলে কে ডাকবে?
মা ডাকের মধ্যে যে কত মধুর যার মানাই ও জানে, কোন আশা নাই, শুধু সন্তানের ভালো চাওয়াটা আশা করে। ও মালিক, আমাকে ভাত না দিক, কাপড় না কিনে দিক, আমার সন্তান যেন ভালো থাকে। শুধু চাই ও যেন আমাকে মা মা বলে একটু ডাকে, আর কোনো চাওয়া নাই। কেঁদে কেঁদে বুকটা ভাসায়, জাবের ডেকে বলে, শুনো আমার হুজুর আসার সময় হয়ে গেছে, আমার হুজুর যদি এসে এখন দেখে আমাদের দুইটা ছেলে আর বেঁচে নাই, আমার হুজুর বড় ব্যথা পাবে, বড় কষ্ট পাবে, আমরা কি করে আমার হুজুরকে কষ্ট দিতে পারি? আমরা যতই কষ্ট পাই না কেন, আমার দীনবন্ধু, আমার প্রাণনাথ, আমার মুর্শিদ কেবলা, আমার নিদানকালের সাথী, আমার পরপারের কাণ্ডারি, আমার বন্ধু, যেন আমাদের প্রতি কষ্ট না পায়। চোখের পানি মুছ, লাশ দুইটা আর একটা ঘরের মধ্যে নিয়ে গেল, আবার হুজুর চলে আসছে, এসে বসছেন। মা তো, মায়ের মুখে তো ওই হাসিটা নাই। সামনে যখন খাবার এনেছে, আমার আল্লাহ কয়, ও জিব্রাইল তুমি এই মুহূর্তে যাও, আমার দোস্ত যেন জাবেরের দুইটা পুত্র সারা খাবার না খায়। জিব্রাইল এসে যখন আমার নবীজির কাছে বলল, আমার নবীজি ডাক দিয়া কয়, জাবের তোর ছেলেরা কই, ডাক দে, আমি একসাথে ওদেরকে নিয়ে সেবা করব। জাবের বলেছিল, হুজুর ওরা তো পাশের বাড়ি একটু খেলতে গেছে, আপনি সেবা করেন, ওরা চলে আসবে। আমার নবীজি বলেছিল, তুই আমার কাছে মিথ্যা কথা বলিস, আমাকে নিয়ে চল তোর ছেলে দুইটার কাছে, আমি দেখতে চাই। মা জননী কেঁদে কেঁদে হুজুর পাকের দুইটা পা বুকের মধ্যে জড়িয়ে ধরে বলেছিল, হুজুর গো আমাকে মা বলে ডাকার মতো আর কেউই নাই। আবার হুজুর পাক এসে এক গিলাস পানি হাতে নিয়া যখন শরীরের মধ্যে ছিটিয়ে দেয়, দুই ছেলে জীবিত হয়ে একসাথে খানা খায়। আমি পারি না এইভাবে গুরুকে ভালোবাসতে, পিছনে পড়ে গেছি, সংসার মোহে আটকা পড়ে গেছি, হয় নাই আমার দ্বারা, আমি আমার বাউলকে ধরে রাখতে পারি নাই, ভালোবাসা হয় নাই, পাপে ভরা দেহ, গুরুকে ভালোবাসতে গেলে, ধরে রাখতে গেলে দেহ বাসাটা সুন্দর করতে হয়, এটা আমার সুন্দর নাই, জন্য আমি ধরে রাখতে পারি নাই। কত জায়গায় ঘুরি আর পাই না। রইলা রে
আর হয় না বাবা। কৃষ্ণ শূন্য বৃন্দাবন, রাধা যেমন থাকে না। কৃষ্ণ নাই সেই বৃন্দাবনে, রাধা থাকে কি করে। আমার ইয়ার হোসেন বাজানকে যতবার দেখি তাকাইলেই মনে হয় এই পাশে বোধ হয় আমার বাবা বাউল বসে আছে। পাই না রে, নাম্বার একই আছে, ফোন করি আর সেই কণ্ঠটাও পাই না। হুমায়ুন চান, গুরু প্রেমটা এমন গো, মা মারা গেলে গর্ভ থেকে একটা মেয়ে সন্তান যদি হয় ওকে মা বলে ডাকি, ডাকি না বাবা। বাবা মারা গেলে ছেলে থাকলে ওকে বাবা কোয়া ডাক দেই, কারো মুর্শিদ কারো দয়াল যদি একবার সর্বচোখের আড়ালো হয়ে যায় রে, পৃথিবীতে দ্বিতীয় আর কাউকে বলা যায় না, তোকে আমার দয়ালের মতো দেখা যায়। তুই আমার দয়াল, দয়ালের জায়গাটা পৃথিবীর আর কাউকে দেওয়া যায় না। ওই অবস্থার মধ্যে আমি আছি ওখানে দাঁড়িয়ে একটি গান, আমার দয়ালাই না দেখাও দেখি আমার কুতুবদ্দী নাই না দেখাও দেখি যে দিয়া গেছে ফাঁকি, অসীম বাবা দিয়া গেছে আমায় ফাঁকি।
ছায়া আমার মুকুল চানের নাম লেখি দেখাও দেখি
সে যে দিয়া গেছে ফাঁকি ভাষা তখন নিস্তব্ধ হয়। মানুষ যখন ভাবের দেশে চলে যায় তখন আর বোঝা জানার কোনো কিছুই থাকে না। সেই পরিবেশে আমরা চলে আসছি আমার দয়াল বাবা জালালউদ্দিন শাহ সাহেবের পবিত্র কদমে, মফিজউদ্দিন শাহ সাহেবের চরণে, নকুলউদ্দিন শাহ সাহেব মকুলউদ্দিন শাহ সাহেব এই বক্তিয়া কুতুবচাঁদের পবিত্র দরবারে। যে কথা প্রশ্ন করছেন এটা পালা গান, বিচার করে শুনতে হয়, বিচার করে গাইতে হয়। যদিও আমি বিচার করে গাইতে পারি না, কারণ গান বিচার করার মতো সাধ্য আমার নাই বাবা। আপনারা বিচারক মণ্ডলী বিচার করছেন গানটা। আসতে একটি কথা বলছে যে পীরের স্বরূপটা, পীরের বর্জকটা কারো হাত আসে, কারো পা আসে, কারো চোখ আসে, কারো বক্ষদেশ আসে, কারো কাছে কারো নয়নে পিছন দেশও আসে। কিন্তু আমার কথা হলো, পীরের সাথে যদি তোমার সম্বন্ধই না থাকে, সম্বন্ধ লইয়া যেজন ভজে কৃষ্ণ তারে নাহি তেজে, আর সবই মরে অকারণ। এখানে যে আমরা আমি গান গাইতেছি, আমি যার কারণে আসছি, আমার একটা ভালোবাসার মানুষ, তার সাথে আমার একটা সম্বন্ধ হইছে, বিদায় আমি এখানে আসছি, ঠিক কিনা বাবা? সম্বন্ধ না হলে কি আসতে পারতাম? তিনি ওই দরবারের গোলাপ, আমার ভাই, সে আমাকে ভাই বলে, দয়াল বলে। আমি আসলে দয়াল না, আমাকে অনেক সম্মান করে, আমার শহীদ ভাই। তাহলে তুমি সম্বন্ধ স্থাপন করো, সম্বন্ধ করো গা আগে ঠিক মতো। স্বরূপের রূপের খেলা খেলবি যদি মন আমার, স্বরূপের রূপ রূপেই স্বরূপ দিয়ে তার আদ্য স্বরূপ রূপেরই খেলা দেখতে পাবি তখন তার নূর তাজেল্লা। এটা সামান্যই সম্ভব নহে, অনেক সাধনা করতে হয়, ভজন করতে হয়। কথাটা আমি এই জন্য কইলাম, সম্বন্ধের কারণে অনেক কিছুই হয় বাবা। রাধাবল্লভ বলছে না, দেখো নাই যার মূরতি তার শোনে কিসের প্রীতি, দেখো নাই যার মূরতি তার শোনে কি হয় প্রীতি। রাধাবল্লভেরই পাগলা গীতি, বুঝিবে পাগল যেজন। আগে দেখো, আগে দেখো পরে মজ, আগে দেখো, এটা দেখা দেখির খেলা। মুর্শিদ হলো জাতে, এর আগেও বলছি কথাটা আমার না, যদি কথাটা বলা হয়েছে জাতের মধ্যেই তো আলী আছে। পাকপান জাতন, তুমি বলছো পাকপান জাতন, এইভাবে তারা শহীদি বরণ করলো কেন? মাওলা আলী যদি, মাওলা আলী কোথায়? মাওলা আলী যদি জাতে খুদা হয়, মাওলা আলী যদি জাতে খুদা না হয়, তাহলে তুমি তো কইছ মাওলা আলী হলো সেরে খুদা। বলছে কিনা অসীম বাউল, এই যে মৌসুমী বাউল কিন্তু কথাটা বলছে, বলছে এর বন্দনাই আমি শুনছি, ছিনে রাখছি কিন্তু আমার মনে আছে। মাওলা আলী, আলী হলো চিরবর্তমান, আলী ছিল আছে থাকবে। আমার রসুল পাক, অনেকে কয় যে নবী আমাদের মতো মানুষ, কোক তারা কইলে কইলে আমার নবীকে ছোট করা হয় না,
ওরা ছোট করবার চাইলেও নবী ছোট হবে না। যাদের ইমানে শক্তি আছে তারা কখনোই নবীকে ছোট করে না। আলিমুন, এই দেহের মধ্যে আলী কোথায়? আলিমুন, জাত হলো পাঁচটা, আগুন, পানি, বাতাস, মাটি, নূরে সাফা। এর মধ্যে সেফাত হলো সাতটা। আলিমুন, আলিমুন হলো জ্ঞান, জ্ঞান যেখানে, জ্ঞানের দরজা যেখানে, আলিও সেখানে। দরজা ছাড়া কি ঘরে যায়? যাইতে পারবে? কি দেওয়া যায়? ঘরে যাইতে হলে দরজা লাগে। এটা বলছিল কে? জুলিয়াস ফার্সি। দলিল তার প্রমাণ করে, জুলিয়াস ফার্সি বলছিল, ইয়েমেন থেকে আসছে, তার নাম হলো জুলিয়াস ফার্সি। এটা বুখারী শরীফের মধ্যে আছে। আল্লাহর রসুল পাক, আমরা একটু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রিয় নবীজি, আমার নূর নবী মসজিদে নববীর ঘরের ভিতরে ছিলেন, মাওলা আলী ছিলেন বাহিরে। জুলিয়াস ফার্সি যখন সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা, না আসসালাতু আসসালামু আলাইক, এটা রসুলকে সবসময় বলতে হয়। তুমি যখন আমাকে সালাম দিবে তখন বলতে হবে আসসালামু আলাইকুম, ঠিক কি না? আর রসুলের বেলায় হলো কা, আসসালাতু আসসালামু আলাইকা, আসসালাতু আসসালামু আলাইকা, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল্লিল আলামিন। সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আলী, বলে আপনার বাড়ি? বলে আমার বাড়ি ইয়ামেনে। নাম কি? জুলিয়াস ফার্সি। কেন আসছেন? ওই রসুল পাকের সাথে একটু কৌশল বিনিময় করার জন্য আসছি, অর্থাৎ সাক্ষাৎ করার জন্য আসছি। তখন রসুল পাকের কথা শুনে মাওলা আলী সেদিন বলছিল একটা কথা, একটু খেয়াল করে শুনবেন, এই কথাটা সচরাচর বলা হয় না, যে আপনি যদি রসুলকে দেখতে চান, যে রসুলকে দেখতে চাই একবার, আমি আলীকে দেখা হয় তার দুইবার। এটা সুবহানাল্লাহ, যে রসুলকে দেখে একবার, আমি আলীকে দেখা হয় তার দুইবার। লোকটি অবাক চিত্তে দাঁড়িয়ে রইলেন, জুলিয়াস ফার্সি, কেমনে, কি করে, কোন কৌশলে? আপনি জানেন না, আমার প্রিয় নবীজি তার পবিত্র জবানে বলেছে, আনা মাদিনাতুল এলমে ওয়ালি বাবুহা, আমি হইলাম এলেমের ঘর, আর এই ঘরের দরজা হলো মাওলা আলী। কেউ যদি রসুলকে দেখতে চায়, ঘরের মানুষটিকে দেখতে চায়, সে তো ঘরের দরজা দিয়েই ঢুকে, দেখা শেষ হইলে আবার দরজা দিয়েই বের হয়ে যায়। এই জন্য আলী হলো জ্ঞানের দরজায়, এই দেহে জ্ঞান যেখানে, আলিমুন সেখানে, আলিমুন সেখানে, জ্ঞান সেখানে, জ্ঞান যেখানে, মাওলা আলী সেখানে। আর মাওলা আলীকে যদি দেখতে চাও, তাহলে প্রাণ ভরে আমার মুকুল চানকে দর্শন করে নাও। মুকুল চানকে দর্শন কর, তোমার মুর্শিদকে দর্শন কর। তুমি পড়ো নাই, এই মৌসুমি বাউল, তুমি পড়ো নাই না আল্লাহর বাণী পবিত্র কুরআন সূরা ইউনুস? পড়ো নাই বাখারা? পড়ো নাই? এক প্রকার মানুষ মারা যায়, তাদেরকে আল্লাহ কিছুই কয় নাই, আর এক প্রকার মানুষ মারা গেলে তাদেরকে মৃত্যু বলাটাও নিষিদ্ধ। তাকে ভাবাই যাবে না যে সে মারা গেছে, কারণ শাসাব মারা যায় নাই, আমাতুল্লাহ শাসাব চলে যায় নাই, জালালউদ্দিন শাসাব চলে যায় নাই, অর্থাৎ বালহাইয়া, হ্যাঁ, তারা জীবিত। সূরা ইউনুসে বলছে আল্লাহর অলিগণের কোনো মৃত্যু নাই, সংশয় নাই, চিন্তা নাই, চেতনা নাই, ভাবনা নাই,
যারা আল্লাহর পথে কতল হয়, উৎসর্গ করে, আত্মহুতি করে, সমর্পিত করে, হ্যাঁ, এদেরকে তোমরা কখনো মৃত ভাবিও না। দেখা যায় মরছে, আসলে মরে নাই। কুতুব চান কি মরছে? ভক্তের কাছে গুরু মরে? মরে নাই, আছে। তোমার মতো মানুষ যারা, তারা দেহে না, যারা দেখবার ঠিকই দেখে, যাদের সেই নয়ন হয়ে গেছে। যেজন দিব্য জ্ঞানী হয় সেজন জানতে পাই। হ্যাঁ, এই কলির যুগেই মানুষ অবতার, মানুষ গুরু নিষ্ঠা, যার জগতে সর্বসাধন সিদ্ধ হয় তার মানুষ গুরু নিষ্ঠা যার। মরে না, মরে না, মরে না, আল্লাহর অলিরা মরে না। একজন পীর যিনি হয়, আল্লাহ পীর যিনি হয়, মুর্শিদ যিনি হয়, শায়েক যিনি হয়, সে তো মানুষই না। লালন সাহেবজি বলছে না, গুরুতে মনুষ্য জ্ঞান, যার অধপতে গতি তার গুরুচ্চ মনুষ্য বুদ্ধি, তো মন্ত সেখানে আক্রমের প্রতি মাস শিলা বুদ্ধি কুরবন তীক্ষ্ণ রকম বজেট। গুরুকে মনুষ্য জ্ঞানে জানিবে যে জন, অবশ্যই নরকে সে করিবে গম। তাহলে গুরু মানুষ না, আমার তারণ চান মানুষ না বাবা। লালন সাহেবজি বলছে না, মানুষ নয় মানুষের মতন, জীব নয় সে জীবেরই গঠন। মানুষ না, আমার হুজুর পাকও মানুষ না, নবী পাক মানুষ না, মানুষের মতন, জীব নয় সে জীবেরই গঠন। পাপি তাপি কলিহত জীবকে উদ্ধার করিবার লক্ষ্যে যিনি মানুষের রূপ ধরে আসছে, আমার মতো তোমার মতো নোনা ধমকে সে পার করে নেবে, এটাই তার আশা। পাক পাঞ্জাতন মরে নাই, এটা পাক পাঞ্জাতন, পাক পাঞ্জাতন, এরা চিরবর্তমান, এরা ছিল, আছে, থাকবে। এরাও তো তুমি কইছ নবী আওয়ালে, নবী আখেরে, নবী জাহেরে, নবী বাতনে, অর্থাৎ নবী ছিল, নবী আছে, নবী থাকবে। আওয়ালে নবী ছিল, আখেরে নবী থাকবে, জাহেরে নবী প্রকাশ, বাতনে নবী গোপন। এই জাহেরি নবীর বাড়ি কোথায়? তুমি যে নবীর গান গাইতেছ, সেই নবীর বাড়ি কোথায়? বর্তমানে সে কোথায় আছে? আমি তার দেখলেই চিনব, কিভাবে চিনব যে এটাই সেই প্রিয় নবীজি নূর মোহাম্মদ কামলেওয়ালা? তুমি বলবা যে নবীকে দেখব কিভাবে, নবী কোথায় আছে, কেমন আছে? ছিল, আছে, থাকবে। ছিল যে কোথায় ছিল, কেমন ছিল, কার কাছে ছিল, আছে যে কেমন আছে, কোথায় আছে, কার কাছে আছে, থাকবে যে কোথায় থাকবে, কার কাছে থাকবে, কোন রূপে থাকবে, আমরা চিনব কেমনে, এটাই আমাদের সেই প্রিয় নবী। এই জন্য আলিমুন এটা জ্ঞান, কুদিরুন শক্তি, হাইয়ুন বাইসা থাকা, মুরিদুন এরাদা করা, কালিমুন কথা বলার শক্তি, বাসিরুন দর্শন শক্তি। এই সাতটা সেফাতের এক সেফাত আলিমুন। আলিমুন হলো জ্ঞান, এই জ্ঞান যেখানে, দরজা যেখানে, দরজা যেখানে, জ্ঞানের দরজা যেখানে, মাওলা আলী আছে সেখানে। আবাহায়াতের পানির কথা জিজ্ঞেস করছ, হ্যাঁ, আবাহায়াতের পানি আমি তোমাকে বলবো, গানে গানেই বলবো, একটা গান আমার গাইতে হবে। আমি এই গানটা করব, আপনারা খেয়াল করে একটু শুনবেন, যারা এত সুন্দর পরিবেশ দিয়েছেন। এই গানটা করে তারপরে চেষ্টা করব, যদি আমার তারণ চান কৃপা করে, আমার কুতুব চান যদি আমাদেরকে কৃপা করে নিয়ে যায়। সাইজির একটা বাণী আছে, এটা
বানা বাণী, এই বাণীর থেকে বানার থেকে এই বাণী, বাণীর থেকে একটা কথা আসছে, তিতা কিংবা মিঠা খাটা খেয়ে চাকলি না, পূর্ণিপাটা হাদিস পড়লি তুই দাখিল হলি না। আস্তে 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 আস্তে, অপরাধ নেন না বাবা, এই যে আমার হাতের তালি এটা আমার শরীরের অংশ, আমার কপাল এটাও শরীরের অংশ, আমার বক্ষদেশ এটাও শরীরের অংশ, আমার পায়ের তালি এটাও শরীরের অংশ। এখন মাছের তরকারি কিংবা মাংসের তরকারি জাল বা নুন বেশি হয়েছে, এটা কি দুই হাত দিয়ে যদি ঘষাঘষি করি তাহলে কি বোঝা যাবে? কথা কর না কে, বোঝা যাবে? কেন বোঝা যাবে না? দেখো মুর্শিদরে ভক্তি করে কিভাবে যায় দেখছ? এরা এলো মুর্শিদকে, আমরা যখন মাজারে ঢুকি আমাদেরকে মাজারি পূজারি বলা হয়, কি বলা হয়, মাজারি পূজারি করলেও আমাকে কোনো কোনো দুঃখ নাই, যত পারে আমাকে বলো, আমি মাজার পূজারি, অবশ্যই পূজারি। হ্যাঁ মাজার পূজারি কয়, পীর পূজারি কয়, আমির খসরু বলছে না, পীর পূজারি করলেই যদি ভণ্ড হয় আমাকে ভণ্ড বলো, বিশ্বজগতের মধ্যে আমার চাইতে বড় ভণ্ড জানো আর কেউ না থাকে। পীরের সামনে যায় স্তুতি বন্দনা করতে হয়, এটাকে সনাতন ধর্মে বলো স্তব, স্তব স্তুতি প্রার্থনা নতি স্বীকার স্যালেন্ডার আত্মহুতি আত্মদান। কেন করতে হয়? মুর্শিদ হলো কাবারও কাবা, একজন ভক্তের কাছে সহি আল বুখারি আল মুমিনু আখরাবুল মিনাল কাবা হজরত ওমর ইবনুল খাত্তাব হইতে বর্ণিত, তিনি বলছে একজন মুমিন ব্যক্তি খানায়ে কাবা হইতে অতি উত্তম। আমার মুর্শিদ কাবা না, কাবারও কাবা আমার কাছে, অলিরও অলি। তুমি যে সাধুর গান গাইলে না, সাধুর দর্শনে পরশনে, এটাও কিন্তু শুনছি আমি। সবচাইতে বড় সাধু কারা জানো? সবচাইতে বড় সাধু আমার মুকুল সর। সাধুরও পরশের এমন, বনের কাষ্ট হয় রে চন্দ্র। সবচাইতে বড় সাধু হলো আমার নকলুদ্দিন শাসাব, ভক্তের কাছে তার পীর হলো সাধুর চাইতেও বড় সাধু, সে হলো মহাসাধু। আর একটা কথা বলি, ক্ষমা চেয়ে নিলাম সবার কাছে, বাবা আমি গান করতেছি এখানে দাঁড়িয়ে, আমি আর আমার মৌসুমী বাউল আমরা দুজনে গান করলাম, কিন্তু আমি যা দিয়ে তৈরি হইলাম তা কি এই দেহের মধ্যে আছে, কিন্তু কেটে কি বের করা যাবে? কখনো কেটে বের করা যাবে না। তাহলে আমি যা দিয়ে তৈরি হইছি এটা আছে, কেটে বের করা যায় না। এটাকে আরবিতে লুৎফা বলা হয়, লুৎফা, ফার্সিতে সলভি বলা হয়, বাংলায় এটাকে একবার গ্রাম্য ভাষায় বিষ কিংবা মণি বলা হয়। মেটারিস মোরাল সাবজেক্ট অফ হিউম্যান বডি, এই দেহের গুরুত্বপূর্ণ বস্তু যাকে বলা হয় রতি। এই রতিটা রক্ষা করার জন্যই গুরুর দরবারে যাইতে হয়, পীরের দরবারে যাইতে হয়। কেন? আমার যেন ঝরা বেদি মৃত্যু না হয়, এই জন্য পাক পাঞ্জাতন মরে নাই, মরে নাই ছিল আছে থাকবে। পাক পাঞ্জাতনকে মারার মতো অস্ত্র যন্ত্র বন্দুক এই জগতে আবিষ্কার হয় নাই আর কোনোদিন হবেও না। তবে একটা কথা কয়ে যায়, এই দয়ালের দরবারে জিনিয়াসালা দরবারে আমার ইয়ার
চান বাবাজিকে সাক্ষী রেখে বলে যাই, পাকপান যাতন মরে নাই, মরতেও পারে না, তবে যারা মারে তাদের কাছেই মরে। যারা মারে তাদের কাছে মরে। এই জন্য আমাকে দয়াল কইছে, কইরো না কেউ রতির অপসয়, মানলে মানো না মানলে নাই, তবুও তোমারে জানাই নিষ্কেষে নাই কঠিন এক বিষয়। পাগল মন আমার কইরো না কেউ রতি অপসয়, কইরো না কেউ রতির অপসয়। এই রতি মতি জ্যোতি, আরে নাবির নিচে ওই নিচেই তো সবকিছুর নিচে। যারা গুরুকে সেই বস্তুটা দান করছে, বাবা মা, যারা গুরুকে সেই বস্তুটা দান করছে কামরতি, গুরু গুরুকে তুই দান করে দে কামরতি, যদি গ্রহণ করে গুরু গোসাই আর তো জীবের ভাবনা নাই। এপার হতে পার হবি ভবনদি, স্থলবায়ুর মধ্যে হবে সমাধি, দেখবি কত চান্দের মেলা, খেলবি কত প্রেমের খেলা, প্রকৃত মদনের জ্বালা কাম দেহেতে আর রবে না। এই রতিমতি যদি গুরুর চরণে কুরবানি করতে পারো, গুরু যে রস দেবে সেই রসেই তো তুমি রসিক হয়ে যাবে। গুরু যে রস তোমাকে দান করবে সেই রসেই তো তুমি রসিক হয়ে যাবে। তাই রতিমতি মুর্শিদের চরণ কবলে বিসর্জন দিয়ে মুর্শিদের কাছে গুনে সেই সত্তাটা কামিয়াব করে যদি ভজন পথে এগিয়ে যাও, তাহলেই তুমি আমার কুতুব চাঁদের দরবারে, আমার কুতুব বাবার দরবারে সেই বস্তুটা পাবে। একটি গান আমি করব, ব্যাখ্যা হাতের পানি কোথায় থাকে এই গান দিয়ে বুঝিয়ে দেব। এই গানটা লেখছে তিনি একজন কারি, তার নাম হলো আমির কারি। এই গানটা তুমি লক্ষ্য করে শোনো। সাপ আমারুয়া দুটি পাহাড়, সাপ আমারুয়া দুটি পাহাড়, দুই দিকেতে দিয়াছে প্রভু, দুই দিকেতে দিয়াছে ছায়া, সারা মসজিদ বানাইছে আল্লাহ, আমার আল্লাহ মহান, ছায়া সারা একটা মসজিদ বানাইছে। সদরদিন সিসি লেখছে না, মসজিদ খাইতে পারে, হাঁটতে পারে, তুমি যে ঘরে বাস করো এই ঘরটা যেন মসজিদ সমতুল্য হয়। কবি নজরুল বলছে না, হে নামাজি নামাজ পড়ো, আমার এই ঘরে হৃদয় যায় নামাজ, বিছিয়ে দিলাম তোমারই চরণ তল। নামাজি হলো যার যার পি, আর যায় নামাজ হলো ভক্তের হৃদয়। ভক্ত যদি কৃপা করে, মুর্শিদ যদি কৃপা করে ভক্তের হৃদয়ে যায় নামাজের মধ্যে বসে, সেদিন যে নামাজ হয় এই নামাজটাকেই ফানাফিল্লার নামাজ বলা হয়। এটা সাধারণ জীবের বোধগম্যের বাইরে, আমার মতো আম মানুষ যারা তারা করতে পারে নাই। সাপা মারুয়া টুটি পাহাড়, ছাপা মারুয়া টুটি পাহাড়, তুই দিগেতে দিয়াছে প্রভু, তুই দিগেতে দিয়াছে ছায়া সারা মসজিদ বানাইছে আল্লাহ, ছায়া সারা মসজিদ বানাইছে।
ওই মসজিদের গম্বুজের ফাঁকে এক দরজায় তিনটা নালা কৌশলে রাখে, ওই মসজিদের গম্বুজের ফাঁকে এক দরজায় তিনটা নালা কৌশলে রাখে, ময়ূর বেশে পাক পাঞ্জাত, ময়ূর বেশে পাক পাঞ্জাত, আল্লাহ জিকির করতেছে তথা আল্লাহ জিকির করতেছে, ছায়া ছাড়া মূর্তি বানাইছে আল্লাহ, ছায়া ছাড়া মূর্তি বানাইছে, আছে মসজিদে বেহেস্তি শুভ, প্রথম মাসের প্রথম দিনে আসে আবহায়াতের জল, আছে মসজিদে বেহেস্তি শুভ, প্রথম মাসের প্রথম দিনে আসে আবহায়াতের জল, ও তার এক বিন্দু জল পান করিলে, এক বিন্দু জল পান করিলে সাত যুগের মরা আছে, দেখো সাত যুগের মরা আছে, ছায়া সারা মরুদি বানাইছে আল্লাহ, ছায়া সারা মরুদি বানাইছে, ওই মসজিদে আমির কারিগা, মাসে মাসে নামাজ পড়ে আলিয়ার ফাতেমায়, সেই মসজিদে আমির কারিগা, মাসে মাসে নামাজ পড়ে আলি ফাতেমা, দেখো বছরে ৩৬ দিন, বছরে ৩৬ দিনে প্রভু হাজির হইতেছে তথায় আল্লাহ হাজির হইতেছে, ছায়া সারা মরুদি বানাইছে আল্লাহ, ছায়া সারা মরুদি বানাইছে, ওই মসজিদ শূন্যে রাখছে স্থির, চাঁদের আলো যায় না রে সেতা কিরণ নাই রবি, সেই মসজিদ শূন্যে রাখছে স্থির, চাঁদের আলো যায় না সেতা কিরণ নাই রবি, কত ফকির সাধু পিরাউলিয়া, ফকির সাধু পিরাউলিয়া মসজিদ গিরে রয়ে আছে তারা, মসজিদ টানে রয়ে আছে, ছায়া ছাড়া মসজিদ বানাইছে আল্লাহ, ছায়া ছাড়া মসজিদ বানাইছে,
এগুলা করবার নইলে গোপী ভজন করেন না। গোপনে গোবিন্দ ভজন করতে হবে। আয় খেয়ে নেই বেহেস্তের সেই সরাবান্ত হুরা, বেহেস্তে যা হয় ব্যবহার সমাজে তাই হচ্ছে প্রচার, আপনি খুলেই জান্নাতের দ্বার মুমিন লোক হলো যার। সাধক রজ্জবে সেই নেশার ঝোঁকে, মুখে আবুল তাবুল বকে, জ্ঞান করে লয় জ্ঞানী লোকে, অজ্ঞানী কয় পাগল ওরা। আর প্রায়ত সাধক রশির সরকার বলছে, জরা ফুলে হয় না পূজা, জরার আগে তুলিতে হয়, দে ফুলে সেই দিন দয়। বাউল কবি নূর মেহেদি আব্দুর রহমান বাবাজি বলছে, মধু নিলে হয় মৌমাছি, গ্রিয়া নিতে হয় বুলবুল, পহেলা সাজের পহেলা ফুল। আমার তারনচান, আমার কুতুবচান, আমার হুমায়ুন বাবা, যারা মুর্শিদকে ভালোবাসে, মুর্শিদের নাম নেওয়ার সাথে সাথে ওদের মস্তকটা নিচু হয়, যার মস্তক নিচু হয় না মনে রাখতে হবে ওর গুরু ভজন হবে না। কারণ নামি আমি যখন আমার নকুল চানকে ডাকি, নকুল চানদের মধুময় মূর্তিটা আমার সামনে এসে হাজির হয়। দয়াল যখন হাজির হয় তখন যদি মস্তক উঁচু থাকে তাহলে যে আমার অপরাধ হয়ে যাবে, আমার অপরাধ হয়ে যাবে। পতিত প্রাবণ বাঞ্চাকল্প তরু, আমি তোমার মতো দয়াহাল, আমার মুকুল চান্দের মতো দয়াল, আমার তারণ চান্দের মতো দয়াল, আমার কুতুব চান্দের মতো দয়াল, আর আমি কোথায় পাব? সবাই চলে গেল, একে একে সবাই চলে যায়, প্রিয়জন চলে গেল, স্বজন চলে গেল, আজকে আমারই আর চান্দের মুখের দিকে তাকালে যেন তারন চানকে দেখা যায়নি, আমার তারন চান যেন বসে আছে রে, আমার তারন চান স্বয়ং বসে আছে। আমার হুমায়ুন বাবার মুখের দিকে তাকালে যেন আমার কুতুবউদ্দিন চান বসে আছে। কিছুই চাই না, দোয়া চাই না, ক্ষমা চাই, আশীর্বাদ চাই না, নিবেদন করি, শুধু একটা নিবেদন করি, আমার দেহের প্রাণ পাখি যাইবার কালে আমি যেন আমার জালাল চান্দের ওই রূপ দেখতে দেখতে যেন বিদায় হয়ে যেতে পারি। যেদিন আমার ভবলীলা সঙ্গ হয়ে যাবে সেদিন যেন আমি আমার তারন চান্দের ওই রূপ দেখতে দেখতে যেন বিদায় হয়ে যেতে পারি। আমি কোথায় গেলে যে আমার তারন চান্দে পাবো রে? ও কুতুব সাহান, ও ভান্ডারি, thank you.
ও তারণ সার, ও মুকুল, ও ওই বান্তার, অসময়ে কোথায় আছরে আমার নকুল চাল, আমার যত মনের দুঃখ আমি তোমার কইতাম, দয়ালে সে হও কান্ডারি দেব আজকে পবের পানি কুতুব সানমন হাউ কান্ডারি, তোমার ইয়ার হুসেন তোমার ডাকে রে অনুকুল সাদ রহিল কোথায়, আমার মতো কাঙাল কুতু এই দুনিয়ার নাই, মুখ দেখে দুঃখ কেউ বুঝে না, এই জগতে নাই আপনা, মুখ দেখে দুঃখ কেউ বুঝে না, তোর দিকে তাকালে যেন আমার কুতুব দেখা যায়, আই রে ভাই বক্ষে বক্ষে লয়া প্রাণটা জুড়াই, আই না রে ভাই বক্ষে, কোথায় রইলা তোরে কারবা, ওরে ভাই আইনা কাছে আয়, তোর দিকে তাকালে যেন আমার কুতুব দেখা যায়, আই রে ভাই সঙ্গ করি তোর মতো ভাই, কোথায় রে ভাই আহি রে ভাই সঙ্গ করি, মাতা গেল পিতা গেল রে ইয়ার হোসেন আমার গেল জোরের ভাই, তোমার হুমায়ুন তোমার ডাকে রে কুতু রহিল, যার হারালো সেই তো জানে, সবাই চিনে হাদিস কুরআন রে, ওরে আমার জালাল শাহ আমি চিনি তোর, তুই বিনে কাঙ্গালের প্রভু আর বাকে ভাই আছে, খালি 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 লাগে নকল চানবন কোথায় রইলে, খালি 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 লাগে আজকে, কোথায় নকুল চান কোথায় আমার আমাতুল্লা তারণ চান, কোথায় জব্বর চান রাজু চান কোথায় কুতুব চান,
লাগাইয়া চন্দের বাজার, আজকে আমার তারন চান কারবাসরে কুতুব চান যাইয়া লুকাইয়া রো, যার হারালো সেই তো জানে অন্য ব্যথা জানে না রে, যে হারাইছে সে জানে গুরু যে কত ভালোবাসার বস্তু রে, বোঝাবো কি দিয়া গুরু যে স্বয়ং প্রভু রে, আবার মুর্শিদ কাউলিয়া তরিকার ভাই কোথায় রইল রে, ওরে ভাই আইনা কাছে আই, ভাইয়ের মনে বড় দুঃখ রে, যার মরছে জোরার ভাই, ভাই জানে ভাইয়ের জ্বালারে যান মরছে জোরের ভাই, ভাই শোকে কারবালার মাঠে হুসাইন পানি খাই নাই, ভাই জানে ভাইয়ের জ্বালা মাতা নাই পিতাও নাই, তারন সান কোথায়, আজকে আমার মমির বাবা সাবান সান কোথায় চলে গেল, লাগাইয়া পিরিতের বাজার হুমায়ুন কুতুব কোথায় গেল, আবার একে একে সবাই গেল, একে একে সবাই গে, বাজার একে একে সবাই গেছে রে, সঙ্গের সাথী কেউ নাই, যাবার বেলায় ও মুকুল চান তোমার ওই মধুময় মূর্তি যেন পাই, যাইবার কালে দিন বন্ধুরে তোর সঙ্গ যেন পাই, সুশীল চানি মান চান আমার তারন চান কোথায়, ওরে আবাই ভালোবেসে কত কথা কইত রে, ওরে আমার মুর্শিদ নয় কোথায়, তোমারই আর হোসেন তোমারে ডাকে দেখা দেও আমার, আজ আমার কে হই না এই পুরা মুখ কারে দেখাই, আর তোই আমার কে হই রে, ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাই আদর করে, শহীদ ভাই সবাই আদর করে, আবার মার মতন আর পাইলাম না রে, যে এই উত্তর ভাই বন্ধু আত্মীয় সবাই আদর করে, ওরে বাবা সবাই আদর করে, ওরে বাবা মার মতন আর পাইলাম না রে, সে এই উত্তর
ইসলাম জানে তার নিকটেও জায়গা নাই, কার কাছে চাইয়া রে প্রা আর জুড়াইয়া মাই, এমন বান্ধব পাবে নাই কার কাছে চাইয়া রে প্রা আর জুড়াই। যে ব্যথা লোকান আসে গো আর সকি আমার পুরা বুকে, ইয়ার হুসেন আমার পুরা বুকে, এইভাবে আমার ব্যথায় আমি বুঝি আর বুঝি এই বেগকে। ব্যথা লোকান আসে গো আমার বাবা, এই না পুরা বুকে, ওরে মা জান তোমার দাসীর বুকে, আমার ব্যথায় আমি বুঝি আর বুঝি ইবেকে। কার কাছে চাইয়া রে প্রা আর জুড়াইয়া মাই, তার অঞ্চল কোথায় পাই, কার কাছে চাইয়া রে প্রা আর জুড়াই। আমার এই ব্যথার অবসান অবসান শেষ হয় নাই জীবনে, ব্যথাগুলো শেষ হয় নাই জীবনে, এইভাবে কার জন্য যে এত ব্যথা শৈল অহমান। আমার এই ব্যথার অবসান জালালউদ্দিন শাসক শেষ হয় নাই জীবনে, মফিজ বাবা শেষ হয় নাই জীবনে, এই বল তার জন্য যে এত ব্যথা শৈল অহমান। সামনে পাই কার কাছে চাইয়া রে প্রা আর জুড়াইয়া মাই, সাবান সানরে কোথায় পাই, মমির সানরে কোথায় পাই, কার কাছে চাইয়া রে প্রা আর জুড়াই। কোথায় পাই কার
তার কাছে যায় আর আমার আমার কুতুব চান রে কোথায় পাই হুমায়ুন বাবা, কার কাছে যায় আমার নকল চান রে কোথায় পাই তারন চান, কার কাছে যায় রে প্রাণ জুরায়।